তাহলে আমরা এখানে চলে যাই। আজকে বিষয় টপিক হচ্ছে ইউটিউব মার্কেটিং। হ্যাঁ, স্যার ইউটিউব মার্কেটিং, যেটা আপনারা মোটামুটি সবাই ইউটিউব সম্পর্কে জানেন, তাই না? যে ইউটিউব কি জিনিস, এটা কিভাবে কাজ করে, প্লাস হচ্ছে কি এটার মধ্যে কি কি আছে। এটা হচ্ছে একটা ভিডিও মার্কেটিং সাইট, তাই না? তো এখানে আমরা কিভাবে ইউটিউব চ্যানেল, এটা আর আরেকটা কথা সবাই জানেন যে ইউটিউবে আপনার টাকা ইনকাম করা যায়, তাই না? ইউটিউব স্যার যে ভিডিও গুলো হয়, তাহলে আমি যদি লিখি হোয়াট ইজ ইউটিউব, এমন কেউ আছেন এই কোশ্চেনের অ্যান্সারটা জানেন না? হোয়াট ইজ ইউটিউব আছেন? আমার আমার জানার মতো কেউ নাই। ইউটিউব ইজ এ ভিডিও শেয়ারিং, তাহলে আমি এখানে লিখতে পারি কি ইউটিউব, ইউটিউব ইজ এ ভিডিও শেয়ারিং, ভিডিও শেয়ারিং সাইট, তাই না? তো এটা হচ্ছে ইউটিউব ইজ এ ভিডিও শেয়ারিং সাইট, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, ভিডিও শেয়ার করতে পারি, যে কোনো ধরনের ভিডিও আমরা এখানে শেয়ার করতে পারি, তাই না? এটা হচ্ছে ইউটিউব। তাহলে আমরা ইউটিউবটা একটা কেরিয়ার হিসেবে কিন্তু নিতে পারি, তাই না? কারণ কি, এর মাধ্যমে কি করা যায়, টাকা উপার্জন করা যায়। কিভাবে? ভিডিও তৈরি করে, কন্টেন্ট তৈরি করে, তাই না? এখন যদি আপনি কোনো কন্টেন্ট তৈরি না করেন, প্লাস হচ্ছে অন্যের কন্টেন্ট দিয়ে আপনি ইনকাম করতে চান, সেটাও কিন্তু সম্ভব না। আপনাকে নিজের কন্টেন্ট দিয়ে ইনকাম করার ইয়ে করতে হবে। অন্যের কন্টেন্ট, আপনি একটা ইউটিউবে ভিডিও দেখছেন, সেই কন্টেন্টটা আপনি চাচ্ছেন কি আপনার চ্যানেলে আপনি ইয়ে করার জন্য, পাবলিশ করার জন্য, ডাউনলোড করে, সেটার জন্য আপনি মাস্টলি কপিরাইট স্ট্রাইক খাবেন, বুঝলে গেছে? কপিরাইট খাবেন, আর কপিরাইট খাইলে সেটার জন্য কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবেন। যেটা ইউটিউবের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মনিটাইজেশন। মনিটাইজেশন মানে হচ্ছে কি, অ্যাডস চালু করার একটা অপশন, যার মাধ্যমে আপনি ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন, ঠিক আছে? আর আমার মতে ইউটিউব থেকে যে শুধু ইনকাম জেনারেট করার জন্য আপনাকে ইউটিউবিং করতে হবে এমন কিছু না, আপনার নিজের পরিচিতির জন্য কি আপনি ইউটিউব করতে পারেন। হ্যাঁ, আপনার নিজের একটা বিজনেসের জন্য ইউটিউব করতে পারেন, ইউটিউবের মাধ্যমে আপনি বিজনেস করতে পারেন, বুঝা গেছে? আপনার ড্রেসের বিজনেস হোক বা ফুডের যে কোনো রিলেটেড বিজনেস হোক, ওই রিলেটেড বিজনেস গুলো আপনি ইউটিউবে করতে পারেন। এখন কিন্তু মানুষ ভিডিওর দিকে বেশি, এখন একটা মানুষ ইমেজ দেখা কিনবে আর একটা কি ভিডিওতে ডিরেক্ট দেখে কিনতেছে, সেটার মধ্যে কি ডিফারেন্সটা বেশি না? আপনার কি ইমেজ এবং ভিডিও দুইটার মধ্যে কিন্তু আলাদা আলাদা ই থাকছে, তাই না? ওকে, তাহলে আমরা এখন যদি যাই যে আমার ইউটিউব একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, চ্যানেল, আমরা জানি কি ইউটিউব করতে গেলে আমার ফার্স্ট কি লাগে, জিমেইল লাগে, তাই না? জিমেইল তো আমরা ক্রিয়েট করতে পারি। এখন যদি আপনি বাইরের কাজ করতে চান, বায়ার যদি আপনাকে কাজ দেয়, সেক্ষেত্রে কি করবে, বায়ারের জিমেইল দিবে। যদি চ্যানেল ক্রিয়েট করার কাজ করেন, সেক্ষেত্রে তো আর বাইরের চ্যানেল ক্রিয়েট করা থাকবে না, থাকবে? সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, চ্যানেলটা ক্রিয়েট করে দিতে হবে। আর বাইরে যদি জিমেইল না থাকে, আপনার তাকে একটা জিমেইল করে দিতে হবে তার বিজনেস এর নামে রিলেটেড, বাট অন্য নামেও দিতে পারেন, বাট আপনি বিজনেস নামে রিলেটেড দিবেন, বুঝা গেছে? তো এখন আমার কি লাগতেছে, ফার্স্ট যদি বাইরের কাজ হয়, আর একটা কথা হচ্ছে কি, একটা ইউটিউব মানে চ্যানেল ক্রিয়েট, আপনার বাইরেরা মূলত নর্মালি যেটা দিয়ে থাকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য, 70 থেকে 100 USD, হ্যাঁ, বায়ার আপনাকে দিবে। একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিবেন, থাম্বনেইল, সরি থাম্বনেইল বলে, আপনার হচ্ছে চ্যানেল আর্ট, যেটা চ্যানেল ব্যানার যেটা বলে, এখন বর্তমানে আগে বলতো চ্যানেল আর্ট, এখন বলে ব্যানার, ইউটিউব ব্যানার, ঠিক আছে? আর হচ্ছে লোগো যেটা, এটা প্লাস হচ্ছে যা যা লাগে অপটিমাইজেশন করতে, জাস্ট টোটাল একটা চ্যানেল অপটিমাইজেশন করে দিবেন ক্রিয়েট করে। এটার জন্য আপনাকে দিবে কত, 70 থেকে 100, আর উপরেও দিতে পারে, ডিপেন্ডস অন দ্য ক্লায়েন্ট, ঠিক আছে? সো এটা তার উপরে ডিফেন্স করতেছে, আর নর্মালি এতর মধ্যে হয়ে থাকে আর কি। হ্যাঁ, সো আমার কি লাগতেছে, যদি আমি বায়ারের কাজ করি, তাহলে ইফ ইউ ক্রিয়েট ক্রিয়েট চ্যানেল ফর বায়ার ইউনিট ওয়ান জিমেইল, তাই না? তাই লাগতেছে কিনা? যদি আপনি বায়ারের কাজ করেন, তাহলে আপনার কি লাগবে, একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। জিমেইল অ্যাকাউন্ট মাস্ট বি বায়ার কি করে প্রোভাইড করবে, আর যদি না দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে নেবেন যদি না দেয়।
তাহলে এটাগুলো আমার বাইরের জন্য, আর যদি আমি নিজের জন্য করতে চাই বা নিজের বিজনেস এর জন্য করতে চাই, তাহলে আমাকে নিজের একটা কি করতে হবে, করতে হবে। তাহলে ফার্স্ট আমার লাগতেছে কি, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট। এমন কেউ আছেন যে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না বলেন? আছেন কি না? আছেন? তাহলে ফার্স্ট অপশন হচ্ছে কি, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট। তাহলে আমি চলে যাব, আমি দেখাই দিই কিভাবে করবেন, অনেকে আসতে যে পারবেন না। জাস্ট এখানে লিখবো কি, জিমেইল লিখে সার্চ করলাম, আমার এখানে কি আছে, লগ ইন করা আছে, তাই না? লগ ইন করা আছে না, আমি অন্য একটা ব্রাউজারে যাচ্ছি, ফায়ারফক্সে যাচ্ছি, কারণ এটা আমাদের লগ আউট করে দিলে আমার সব লগ আউট হয়ে যাবে, বুঝছেন? তাহলে আমার সমস্যা, আমি ফায়ারফক্সে যাই, দেখা যাচ্ছে কিভাবে একটা মেইল ইয়ে করবে, সাইন আপ করবে। জাস্ট এটা ব্রাউজার আমি লিখবো জিমেইল, জিমেইল লেখা করে .com, তাহলে আমি ওকে দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আমার বলতেছে কি, বাংলাতে করা আছে এটা, তাই না? বাংলা দেওয়া আছে নর্মালি ডিফল্ট হিসাবে, তো আমি ল্যাঙ্গুয়েজটা চাইলে কি করতে পারবো, চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য নিচের দিকে অপশন আছে, দেখেন এখানে বাংলা করা আছে, আমি এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেটস, স্পেশালি আমি যেটা ইউজ করি ইউনাইটেড স্টেটস, ওই শুধু ইংলিশ যেটা, এটা হচ্ছে কি ইউনাইটেড স্টেটস, ঠিক আছে? আমি ইউনাইটেড স্টেটটাই দিলাম, অনেক ইউনাইটেড কিংডম দেয়। সো এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন, করার পর এখানে আবার ই চাচ্ছে না, এটা এখান থেকে চেঞ্জ করে দিই, ইংলিশ ইউনাইটেড স্টেটস চেঞ্জ করে দিলাম। এখন বলতেছে ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, সাপোজ আমারটা আমি দিলাম, দেন এখানে আমি, এখানে বলতেছে কি চুজ ইউজার নেম, ইউ হ্যাভ টু চুজ ওয়ান ইউজার নেম। হ্যাঁ, আর আমি এটা আগে বলছি যে একটা ইউজার নেম কখনো কি হয় না, আরেকজনের সাথে ম্যাচিং হয় না, জাস্ট আপনি যে নামে চ্যানেলটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেটাও দিতে পারেন, প্লাস হচ্ছে কি আপনি চাইলে অন্য কোনো নাম এখানে ইউজ করতে পারেন। হ্যাঁ, ধরেন আপনি একটা চ্যানেল, আমার কাছে একটা চ্যানেলের ওইটাই আমি দেখাবো, আমি এটা যে কোনো একজনকে দিয়ে দিব, তার জিমেইল দিবেন বলেন, ঠিক আছে? আমার অনেক সুন্দর করে ইয়ে ক্রিয়েট করা আছে, লোগো ক্রিয়েট করা আছে, প্লাস হচ্ছে কি চ্যানেল আর্টটাও ক্রিয়েট করা আছে, ওটা যে কেউ চাইলে নিতে পারেন, জাস্ট নিড ওয়ান জিমেইল অ্যাকাউন্ট। তো এখানে আপনি একটা ইয়ে দিতে পারেন, জিমেইল এর ইউজার নেম, সাপোজ আমি ইউজার নেম দিলাম এমডি, এটা হচ্ছে আমার ইউজার নেম দিলাম, দেখেন এটা অ্যাভেলেবেল থাকলে নিবেন, না থাকলে নিবেন না। সো এখানে আমার পাসওয়ার্ড চুজ করতে হবে, আমি পাসওয়ার্ডটা চুজ করে দেন ওকে কনফার্ম, ওকে দেন শো পাসওয়ার্ড যদি দিই, দিস ইজ মাই পাসওয়ার্ড, তাই না? এন্ড দেন আই ক্লিক অন নেক্সট। এখন বলতেছি কি যে তুমি যে পাসওয়ার্ড দিছো সেটা কি হয় নাই, নেয় নাই, তাহলে আমি এটাকে এখানে দিই দেন কনফার্ম করে দিই। এখন আমি এখানে একটা অ্যাট দ্য রেট, এখানে একটা অ্যাট দ্য রেট দিয়ে দিই দেন নেক্সট, তাও হচ্ছে না, তাই না? স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, তার মানে আমার ইউজার নেম এর যে এটা আছে এটার সাথে পাসওয়ার্ড মিলে গেলে কি হবে, না হবে না মনে হচ্ছে, আবার দিয়ে দেখি কি বলে। অ্যাট দ্য রেট এবং হ্যাশট্যাগ দুইটাই দিয়ে দিচ্ছি, এখন দেখি তাও নিচ্ছে না। যাই হোক, এখানে আপনি পাসওয়ার্ড নিবে জাস্ট মিক্সড করে দিতে হবে, বড় এবং ছোট হাতে মিক্সড করে দিতে হবে, আমি কিন্তু তা দিই নাই, দিছি? এখন যদি আমি এখানে শো পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে এমডিটা বড় হাতের দিয়ে দিই, দেন এটাকে যদি কপি করি, আচ্ছা একটা অ্যাট দা রেট দিয়ে দিই, এইটা আবার ঠিকই নিবে, দেখেন এই পাসওয়ার্ডটা কিন্তু নিবে, জাস্ট নেক্সট ক্লিক করেন, দেখেন পাসওয়ার্ডটা নিয়ে নিছে, নিয়ে নিছে। এখন বলতেছে রিকভারি মেল, আপনার যদি আগের কোনো মেল থাকে সেটা দিবেন, দেন হচ্ছে কি মান্থ, আপনার ডেট অফ বার্থটা দিবেন, ডেট অফ বার্থ দেওয়ার পরে ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনি জাস্ট নেক্সট ক্লিক করবেন, আপনার ফোন নাম্বারটা দিতে হবে, জেন্ডার সিলেক্ট করেন, ফিমেল না মেল, জাস্ট সিলেক্ট করে নেক্সট ক্লিক করেন, দেখেন আমার জিমেইল কিন্তু হয়ে গেছে উইদাউট এ ফোন নাম্বার। বাট এটা কিন্তু অনেক সময় ভেরিফাই যাবে, যেহেতু আপনি আপনার কি করবেন ইউটিউব অ্যাকাউন্টের জন্য করবেন, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে মাস্ট বি ভেরিফাই করে নিতে হবে, এখানে ফোন নাম্বার অপশন ছিল না, এখানে ফোন নাম্বার দিয়ে নেক্সট ক্লিক করতে হবে, দেন দেওয়ার সাথে সাথে আপনার এখানে একটা কোড আসবে, ঠিক আছে? ওই কোডটা আপনার দেওয়ার সাথে সাথে আপনি এই এই অপশনটা আসবে, আই এগ্রি ক্লিক করবেন হয়ে যাবে, বাট আমি এটা করব না, কারণ এটা হচ্ছে আমার যে এখানে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে করবেন, বুঝতে পারছেন? আমি চাইলে ফোন নাম্বার ছাড়াও করতে পারি, বাট পরবর্তীতে আমার কি হবে ভেরিফাই হবে,
মেইলটা নষ্ট হয়ে গেলে আর ঠিক করতে পারবো না, বোঝা গেছে? সো এইভাবে হচ্ছে একটা মেইল অ্যাকাউন্ট করা হয়। দেন একটা মেইল অ্যাকাউন্ট যদি আপনার থাকে, দেন আপনি কি করতে পারবেন, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। সো আমি এখন ওটার জন্য চলে যাব কোথায়, ইউটিউবে। তাহলে ফার্স্ট আমি করলাম জিমেইল ক্রিয়েট, ঠিক আছে, এটা আমার হয়ে গেছে। দেন লগ ইন, আমি লিখে দিচ্ছি সব, লগ ইন জিমেইল অন ইউর ইউটিউব। আপনি যে জিমেইলটা করলেন সেটা আপনার কি করতে হবে, এখন আপনার যে ইউটিউবটা আছে ইউটিউবে যেতে হবে। সো আমি এখানে আসলাম ব্রাউজারে, ইউটিউব, ইউটিউব ডট কম লেখলাম। ইউটিউব লেখার সাথে সাথে আমি চলে আসছি দেখেন ইউটিউবের ভিতরে, বাট এখানে কিন্তু আমার মেইলটা লগ ইন করা আছে, তাই না? লগ ইন করা আছে। আমি যদি এটা লগ আউট করে দেই, সাইন আউট করে দেই, সাইন আউট হয়ে গেছে না? এখন আপনি এরকম থাকবে, জাস্ট ক্লিক অন সাইন ইন, সাইন ইনে ক্লিক করেন। এখন মেইলটা আপনি সিলেক্ট করেন, যে মেইলটা আপনার ছিল, আমি আমারটা দেওয়া ছিল তার জন্য এরকম আসলো, আমি মেইলটা দিয়ে দিচ্ছি। দেন ওকে, পাসওয়ার্ড দিলাম, দেন নেক্সট করলাম। নেক্সট করার সাথে সাথে কি হয়ে গেল, আমার আমি ইয়ে ঢুকে পড়লাম ইউটিউবে। বাট আপনি যদি এখানে আপনার মেইলটা লগ ইন করা না থাকে, আপনি কোনো ভিডিওতে লাইক কমেন্ট করতে পারবেন না নর্মালি, ঠিক আছে? আর যদি আপনার জিমেইল থাকে আপনি লাইক কমেন্ট করতে পারবেন। সো এখন আমার তো এখানে চ্যানেল ক্রিয়েট করতে হবে, তাই না? এখানে আসার পরে এখানে দেখেন বিভিন্ন অপশন দেখা যাচ্ছে, আমার যে প্রোফাইল আছে না, প্রোফাইলের উপরে যখন আমি ক্লিক করলাম, তো ক্লিক করার পরে এখন আমাকে কি করতে হবে, আমার একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। চ্যানেল তো নাই, আমার তো একটা জিমেইল আছে, ইউটিউবও আমি ইয়ে করলাম, ওপেন করলাম, বাট আমার চ্যানেল তো ক্রিয়েট করতে হবে, তাই না? সো চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাকে যেতে হবে কোথায়, এই যে আমার প্রোফাইলের যে অপশনটা আছে না, এটার উপর একটা ক্লিক করতে হবে। সো এখানে দেখেন বলছে ক্রিয়েট চ্যানেল, বাট আমি এখান থেকে যাব না, আমার একটা চ্যানেল ছিল যেটা আমি ডিলিট করে দিয়েছি, এটা আমাদের ছিল, মোটামুটি ভালোই সাবস্ক্রাইবার ছিল, কিন্তু প্রবলেম ছিল এই জন্য ডিলিট করেছি, রাখিনি। দেন আমরা এখান থেকে চলে যাব সুইস অ্যাকাউন্টে, সুইস অ্যাকাউন্টের এখানে যাব, যাওয়ার পর বলতেছে ভিউ অল চ্যানেল, আমার যে ভিউ আগের যে চ্যানেলগুলো আছে সেইখানে আমি কি করবো, ভিউ অল চ্যানেলে ক্লিক করবো। ওকে, ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে সেটিংস এর ভিতরে নিয়ে যাবে। দেন বলতেছে ক্রিয়েট এ চ্যানেল, আমি বলে দিই একটা জিমেইলের আন্ডারে আপনি 500টা জিমেইল ইউটিউব অ্যাকাউন্ট করতে পারবেন, একটা জিমেইলের আন্ডারে আপনি 500টা ইউটিউব অ্যাকাউন্ট করতে পারবেন, আমি যে সিস্টেম দেখাচ্ছি এইভাবে, বুঝা গেছে? দ্য সেটিং এর উপরে ক্লিক করবেন, দেন সুইচ টু অ্যাকাউন্টে, আমি আরেকবার দেখাচ্ছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ব্যাক করলাম, নেট আজকে দুর্বল বোঝা যাচ্ছে, তা নাহলে ইউটিউবে তো লোডিং এর কথা। জাস্ট এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন সুইচ অ্যাকাউন্ট, মেইলটা লগ ইন করার পর আপনি চলে যাবেন সুইচ অ্যাকাউন্টে, এখান থেকে যাবেন কোথায়, ভিউ অল চ্যানেল ক্রিয়েট করেন। করার পর আপনি এখান থেকে দেখেন বলতেছে কি, আমার যে একটা চ্যানেল ইয়ে করা আছে, মেইল লগ ইন করে সেটা দেখাচ্ছে, আমার নাম প্লাস হচ্ছে কি প্রোফাইল ফটো, তাই না? সো এখান থেকে আমি কি করব, নিউ চ্যানেল, এটাতে ক্লিক করব, যদি নিউ চ্যানেল সরি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব, যদি আমি নতুন চ্যানেল ক্রিয়েট করতে চাই, ঠিক আছে? আর এখন কি আমি আপনাদের কোনো চ্যানেল করে দিব বলেন, একটা নাম সিলেক্ট করা আছে, হ্যাঁ, প্লাস হচ্ছে আমার ওই রিলেটেড অনেক কিছু ডিজাইন টিজাইন করা আছে, অনেক কন্টেন্ট আছে, আপনি চাইলে যে কেউ ওইটা নিয়ে আমি কন্টেন্ট গুলো সব আপনাকে দিয়ে দিতে পারবো ফ্রিতে, অনেক কন্টেন্ট করা আছে ওইটা সম্পর্কে, মানে জাস্ট অনেক কন্টেন্ট আমি অনেক জায়গা থেকে কালেক্ট করা হয়েছে ওইটা, হ্যাঁ, আপনি চাইলে ওটা ইয়ে করতে পারবেন, ওটা আরেকজনের নেওয়ার কথা ছিল, বাট সে ওই নাম নিবে না অন্য নাম নিবে, তো এটার জন্য হচ্ছে ওটা আমি ইয়ে করে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে আপনার জিমেইলটা লাগবে, কি করবেন বলেন, আচ্ছা আমি কারো দিচ্ছি না, আমি একটা ক্রিয়েট করতেছি, দরকার নেই, জাস্ট ক্লিক অন ক্রিয়েট এ চ্যানেল, ক্লিক করে দিলাম, ঠিক আছে? এখানে বলতেছে কি চ্যানেল নেই, ক্রিয়েটিভ চ্যানেল নেম, ওকে, সো চ্যানেল নেমের এখানে ক্লিক করার পরে আপনি যে চ্যানেলটার নামটা আছে, আমরা যখন ইউটিউব ভিডিও দেখি তখন কিন্তু এখানে নাম শো করেন একটা, হ্যাঁ, ওই নামটা হচ্ছে কি চ্যানেল নেম। সো আপনার এখানে চুজ করতে হবে যে আপনি কি নামে চ্যানেলটা ক্রিয়েট করতে যাচ্ছেন, আর তার জন্য আমি একটা ওয়েবসাইট দেখাইছিলাম যে এই নামে চ্যানেল থাকা আছে কিনা, সো নেম চেকার ছিল না, জাস্ট নেম চেকারে চলে যান, এখানে দেখেন নেম চেকার ডট কম,
যাওয়ার পরে এখানে আপনি যে চ্যানেলটা লিখতে যাচ্ছেন করতে যাচ্ছেন সেই রিলেটেড কি দিয়ে দেন, একটা নাম দিয়ে দেন। সো আমি দিলাম হচ্ছে কি এটা আমারটা ক্রিয়েটিভ আইসিটি একাডেমি। সো আপনারা যদি নিতেন কেউ তাহলে আমি এই নামটা দিতাম না, যে সিলেক্টেড নাম ছিল সেটা দিতাম। তো এখানে দেখেন যে ইউটিউবটা ফাঁকা আছে কিনা, ইউটিউবটা কোথায় দেখেন তো এই যে ইউটিউব, ফেসবুক তো আমার নেওয়াই আছে তাই না, দেন রেডি টু করছি, দেন পিন্টারেস্টও করছি, টুইটার করিনি কারণ টুইটার ইউজার নেমটা ওই রকম নেয় নাই বড়। দেন তো এখান থেকে আমি কি নিব, এইটা নিয়ে নিব, এটা আমার চ্যানেল নাম হবে কারণ এটা ইউজার নেম দেবো আমি পরবর্তীতে। চলে গেলাম এখানে, দেন ক্রিয়েটিভ চ্যানেল নেম এখানে পেস্ট করে দিলাম, এখানে আমি স্পেস দিয়ে দিচ্ছি ঠিক আছে, দিলাম এখানে। আপনি সর্বোচ্চ কত দিতে পারবেন, 100 ওয়ার্ড সরি 100 ক্যারেক্টার। হ্যাঁ, দেখার পরে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম ক্রিয়েটিং নিউ গুগল গুগল অ্যাকাউন্ট উইথ ইটস ওন সেটিং, দেন ক্রিয়েট। যখন আপনি ক্রিয়েটে ক্লিক করবেন তখন একটু সময় নেবে, লোডিং হবে, দেন আপনার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে, বুঝতে পারছেন? একটু সময় নেবে। দেখেন এখন আমার একটা চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এতটুকু চ্যানেল খোলা, চ্যানেল তো যে কেউ করতে পারে, ইজি না? এখন যদি ভিতরের কাজগুলো দেখাই তখন তো বলবেন যে এত তাহলে কেমন হবে, চ্যানেল তো যে কেউ খুলতে পারে। হ্যাঁ, বাট আমার কথা হচ্ছে চ্যানেলের যে কাজগুলো দরকার সেইগুলা কয়জন করতে পারে, তাহলে সেগুলাই করতে হবে। হ্যাঁ, চ্যানেল খুলতে পারবেন সবাই, সমস্যা নেই, এইভাবে না পারলে অন্যভাবে পারবেন তাই না? দেখেন আমার এই জিমেইল এর আন্ডারে কি হয়ে গেছে, অ্যাকাউন্ট হয়ে গেছে না, যেটা আমি যদি এখানে ক্লিক করি সুইচ টু অ্যাকাউন্টে যাই, দুইটা দেখাচ্ছে আমার, এটা হচ্ছে কি আগের, যেটার মধ্যে কি নাই আমার অ্যাকাউন্ট করা নাই, বাট এটা হচ্ছে আমার কি পরেরটা, এই যেটা সুইচ অ্যাকাউন্ট ক্রিয়েটিভ আইসিটি। দেখেন এখন আমার এই যে নিউ সাবস্ক্রাইব দেখাচ্ছে, দেখাচ্ছে ওকে। সো এটা আমার চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। সো হওয়ার পরে দেখেন পিন্টারেস্টের এটা এখানেও কাজ করতেছে, বলতেছে তুমি সেভ করে রাখলে রাখতে পারো, এটা দরকার নাই এটা। সো এখানে তো আমি অ্যাকাউন্ট করি আপলোড ভিডিও করতে পারি না, আমার চ্যানেলের এটা ধরতে পারেন সাপোজ একটা দোকান যেটা আমি করলাম, এখন দোকান ভাড়া নিলাম জাস্ট একটা ঘর তৈরি করলাম, ঘরের ভিতরে মাল উঠাইতে গেলে তো এখানে কিছু ইনস্ট্রুমেন্ট প্লাস হচ্ছে কি আমার অনেক আসবাবপত্র দরকার আছে না, সো সেইগুলাকে আমার লাগবে, সেগুলোর জন্য আমি চলে যাব কোথায়, কাস্টমাইজ চ্যানেলে, জাস্ট ক্লিক অন ইট, কাস্টমাইজ চ্যানেলে যখন আমি ক্লিক করলাম তখন দেখেন এটা একটু লোডিং নিচ্ছে, আজকে একটু নেট স্লো তার জন্য এরর নিচ্ছে। সো এখন বলতেছে কি ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, বুঝতে পারছেন? ফার্স্ট যখন 14, 15, 16 দিকে ইউটিউব আমার একটা তখন চ্যানেল ছিল, তো ওইটার মধ্যে আপনি যে কোনো ভিডিও দিতাম না দেখতাম অটোমোনিটাইজেশন, বুঝছেন? ওইখানে ডলার ইনকাম হইতো অ্যাডসেন্স, ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমার এখনো আছে, চ্যানেলটা এখনো আছে। হ্যাঁ, না 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 ওটা ইউজ করি না, ওইটা তো আবার নতুন করে ইয়ে করতে হয়, তখনকার রুল ছিল কি ভিডিও দিলে আপনার কি ইনকাম হইতো, আর এখনকার পরে রুল ছিল কি 17 এর পরে রুলস করছে কি আপনার 1000 সাবস্ক্রাইবার এন্ড কি লাগবে 4000 ঘন্টা, বুঝতে পারছেন? কিন্তু ওটার মধ্যে তো ওটা ছিল না, আগের সিস্টেম ছিল কি আপনি ভিডিও দিলে কি করতে পারবেন, ভিউ হইলেই আপনার ওইখানে ই চলে আসতো। হ্যাঁ, $3 মতো ছিল এটার মধ্যে। জাস্ট ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, জাস্ট ক্লিক করে দেন কন্টিনিউ, আমার ইউটিউব যে স্টুডিওটা আছে এটা চলে আসবো। এখানে বলতেছে কি চ্যানেল কাস্টমাইজেশন, আমি যে চ্যানেলটা করছি সেটা তো কাস্টমাইজেশন করে দিতে হবে, বায়ার তো আমাকে এমনি এমনি $100 দিবে না, $150 দিবে না, দিবে বা আমার নিজের কাজের জন্য আমি মানুষের কাছে পৌঁছাতে গেলে আমার চ্যানেলটা সুন্দর লাগবে না, আমি দোকানে যদি বেশি সেল করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার দোকানটাও কিন্তু চকচকা লাগবে, ডেকোরেশনটা অনেক সুন্দর লাগবে তাই না? তো সেই ক্ষেত্রে এখানে বলতেছে কি তোমার কি চ্যানেলের জন্য কিছু কাস্টমাইজেশন তোমাকে করে নিতে হবে। সো ফার্স্ট আমাকে তিনটা অপশন দিচ্ছে, দিস ইজ লেআউট, ব্র্যান্ডিং এন্ড বেসিক ইনফো, তাই না? বেসিক ইনফোটা আমরা যাচ্ছি একটা একটা করে যাই, এখানে বলছে চ্যানেল ট্রেলার ফর পিপুল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইবার, এটা আগে আমরা যাচ্ছি না, তো আমরা চলে যাচ্ছি ব্র্যান্ডিং এ। ব্র্যান্ডিং এ যাওয়ার পরে দেখেন বলতেছে কি প্রোফাইল পিকচার, তুমি যে চ্যানেলটা করবা তার জন্য তোমাকে কি করতে হবে, প্রোফাইল প্রোফাইল একটা পিকচার দিতে হবে যেটা আমরা চ্যানেল লোগো হিসেবে জানি তাই না? ওকে, দেন এখানে আছে কি ব্যানার ইমেজ, ব্যানার ইমেজ যেটা আমি বলছিলাম ইউটিউবে যেটা চ্যানেল আর্ট ছিল এটাকে এখন বলা হচ্ছে কি ব্যানার ইমেজ। চ্যানেল আর্ট কোনটা কে বলতে পারবেন, আমি যদি এটাকে নিউ টপে ওপেন করি দেখেন
ইউটিউবে ওপেন করলাম, এখন আমি দেখাচ্ছি চ্যানেল আর কোনটা। সো আমি সাপোজ ধরেন একটা ইয়ে চলে যাচ্ছে, যে এটাতে চলে যাচ্ছে গোপাল বাড়ের ইয়েতে, আমি এটা চ্যানেলের ভিতরে ঢুকছি, এখানে ক্লিক করলে দেখেন চ্যানেলটা ভিউ হবে। এই যে একটা ব্যানার দেখতেছেন না, চ্যানেল আর্ট, এটাই হচ্ছে কি আমার এখানে ব্যানার, এখনকার ব্যানার ইমেজ ইউটিউব। এখানে আগে লেখা ছিল কি ইউটিউব চ্যানেল আর্ট, আর এখন বলতেছি কি ব্যানার। সো এইটা কিন্তু ডিজাইন করে দিতে হবে। দেন এই যে দেখেন সোনি আর্ট এর যে একটা কি আছে লোগো আছে, সেটা কিন্তু প্রোফাইল পিক্সেল দিছে, তাই দিছে না? আর এইটার কিন্তু ভিউটা মোবাইলে একরকম হবে, ডেস্কটপে ট্যাবলেটে, তিনটার জন্য কি ইয়ে করে ডিজাইনটা আমার করতে হবে, বুঝতে পারছেন? এইটা না জাস্ট এইটা। সো এইগুলো আপনি কোথা থেকে ডিজাইন করতে পারেন আমি বলছিলাম। আমি যদি এখন ক্যানভাতে চলে যাই, সাপোজ আমি চলে গেলাম ক্যানভা, এখানে আমি জাস্ট সার্চ করলাম কি লিখে, ইউটিউব, ইউটিউব ব্যানার, এই যে চ্যানেল আর্ট চলে আসছে। এখানে আমি ক্লিক করার সাথে সাথে ইউটিউব চ্যানেল লোগো, ডিসপ্লে অ্যাড, ইউটিউব থাম্বনেইল, ইউটিউব ভিডিও অ্যাডস, ইউটিউব শর্টস, টিকটক এর মতো কিন্তু ইউটিউবে শর্টস আছে, জানেন যে ভিডিও প্লে করলে ক্রিয়েট নামের একটা অপশন থাকে, সাথে সাথে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে মোবাইলে, তাই না? সো ওইটার থেকে আপনি শর্ট ভিডিও করতে পারেন। ওকে, শর্ট ভিডিওর জন্য আপাতত বাংলাদেশে ইনকাম বন্ধ আছে, ওটা করে লাভ নেই, ই করে রাখতে পারেন, পরবর্তীতে চালু হইলে আপনার ইনকাম শুরু করতে পারেন, ঠিক আছে? ওটার সাথে ইউএস আমেরিকার যারা আছে তাদের জন্য ইনকামটা হচ্ছে, ওটা ইউএস আপনার ইউটিউবে শর্টটা কিন্তু প্রচুর পরিমাণ ভিউ হয়, প্রচুর প্রচুর। সো চ্যানেল আর্টে যদি আমি ক্লিক করি, দেখেন চ্যানেল আর্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে কিছু ই দেখাচ্ছে, ইমেজ দেখাচ্ছে না। আপনি চাইলে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ইউটিউব চ্যানেল আর্ট নিজের মতো করে ক্রিয়েট করে নিতে পারেন, প্লাস এখান থেকে আপনি ইমেজ ফ্রিতে নিতে পারেন, জাস্ট ক্লিক করে দেন। ক্লিক করে দিলে এই যে ইমেজটা আসছে, এটা কিন্তু আপনার চ্যানেল আর্ট, বাট এটা কি সম্পূর্ণ আমার চ্যানেল আর্ট হবে? মাঝখানের কিছু অংশ কিন্তু আমার ছিল, তাই ছিল না? দেখেন তো ছিল কিনা। সো আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে একটা ইমেজ ডাউনলোড করে নিতে পারি এখান থেকে, ইউটিউব চ্যানেল আর্ট, সরি আমার যদি ইয়ে চলে যায়, আমার ড্রাইভে একটা ইয়ে আছে, আমি যদি আমার ড্রাইভে চলে যাই, ড্রাইভ থেকে আমি যদি ওই যেন ইউটিউব ছিল এখানে, এখানে দেখেন যে আমি একটা এখান থেকে ওপেন করতেছি, দেখেন এই একটা ইমেজ, এটা আমি ওপেন করবো। এখানে দেখেন যে ডিজাইনটা করা আছে, এটা কি সম্পূর্ণ ডিজাইন করা আছে, কতটুকু করা আছে দেখেন তো, এটার একটা সাইজ কিন্তু আছে, আমাকে এখানে বলে দিছে যে আমার কত সাইজ লাগবে, ওই যেন ব্যানার ইমেজের জন্য 2848x1152 পিক্সেল অ্যাট লিস্ট লাগবে, দেখেন দ্যাটস অ্যাট লিস্ট, এত মানে সর্বনিম্ন আপনার এত ইউজ করতেই হবে, বুঝতে পারছেন? এর নিচে করলে হবে না, বাট এর উপরে আপনি করতে পারেন। তবে স্ট্যান্ডার্ড একটা আমি যদি ই আপনাকে দিতে চাই, যেমন আমার ইয়েতে এটা আমি একটা ডিজাইন করছিলাম একজনের চ্যানেলের জন্য, বাট সে চ্যানেলটা সে অন্য আর একটা নামে করছিল, তার জন্য তারকে আবার নতুন করে দেওয়া হয়েছিল, বুঝতে পারছেন? সো এটাই আপনাদের দিতে চাইছিলাম, এইটা প্লাস এই নামটা, যে নামটা আছে, হ্যাঁ এই নামটা, এখানে আরো কয়েকটা ইয়ে আছে, এটা হচ্ছে আপনার ওনার লোগোটা ছিল, এটা ছিল লোগোটা, বুঝতে পারছেন? বাংলাতে উনি এই রিলেটেড ভিডিও বানাতে থাকে। তো এইটার কিন্তু একটা সাইজ দেখেন আমার, এই এইখান থেকে কিন্তু আমি এই পর্যন্ত করছি, তাই না? এই পর্যন্ত আমি যদি এখানে চলে যাই ইউটিউব চ্যানেল আর্ট, ইউটিউব চ্যানেল আর্ট, জাস্ট এখানে ক্লিক করলাম, এখন দেখেন ওই সেম ইমেজটা কিন্তু চলে আসছে, আসছে আসছে, আমি ওপেন ইন নিউ ট্যাব করলাম, দেখেন এটা বলতেছে কি ট্যাবলেট, এটা বলতেছে কি ডেস্কটপ মিনিমাম এন্ড মোবাইল, তাই না? আর এটা বলতেছে কি ডেস্কটপ ম্যাক্স, ডেস্কটপের জন্য সর্বোচ্চ এতটুকু যেটা টিভিতে দেখতে পাবো, এটা সম্পূর্ণটা হচ্ছে কি টিভির জন্য, ক্লিয়ার? টিভি আছে না স্মার্ট টিভি যেগুলো, সেগুলোর জন্য কি এই পাশ থেকে এ পর্যন্ত, আর আমার ট্যাবলেটে দেখলে কি এখান থেকে এতটুকু, মোবাইলে দেখলে কি এতটুকুর ভিতরে আমার ডিজাইনটা থাকতে হবে,
বুঝা গেছে? সো এখন আপনি এতটুকু দিলে যে এখান থেকে আপনি ডিজাইন শুরু করবেন, তা না, আপনার ডিজাইনটা শুরু করবেন এইখান থেকে, এরকম থাকবে আপনার, এতটুকুর ভিতরে আপনার ডিজাইনটা থাকবে, বুঝা গেছে? সো এতটুকুর ভিতরে যদি আপনার ডিজাইনটা থাকে, তাহলে এটা পারফেক্টলি ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট প্রত্যেকটা ডিভাইসে কি শো করবে, বোঝা গেছে? সুন্দরভাবে প্রত্যেকটা ডিভাইসে শো করার জন্য আপনার ডিজাইনটা এখানে থাকতে হবে। যেমন আমি যদি আমার এটাতে যাই, দেখেন আমি তাই করছি না, তাই করছি কি না দেখেন, এটা হচ্ছে কি মোবাইল ভিউয়ের জন্য, আর এখান থেকেও কি মোবাইল ভিউয়ের জন্য আমি এখান থেকে শুরু করছি। তো এটা ডেস্কটপেও শো করবে, ল্যাপটপেও শো করবে, ট্যাবলেটেও শো করবে, অ্যান্ড মোবাইলেও শো করবে, বুঝতে পারছেন? তো এইরকম ভাবে কিন্তু আপনার ওই ডিজাইনটা করে নিতে হবে। তার জন্য আপনি চাইলে ওটা ক্যানভা থেকেও করতে পারেন, প্লাস গ্রাফিক ডিজাইন আপনি থাকলে গ্রাফিক দিকেও করতে পারেন, প্লাস আমি যদি এটাকে ডাউনলোড করি, এডিট, যেমন আমি এটাকে ডাউনলোড করি, দেখাই দেয় যে কিভাবে করবেন ডাউনলোড। এই যে ডাউনলোড হয়ে গেলাম, এটাকে ওপেন করি, ওপেন করলাম না, রাইট ক্লিক অ্যান্ড এডিট, এখান থেকে হচ্ছে না, ডাউনলোডস, এইটা রাইট ক্লিক অ্যান্ড এডিট নামের একটা অপশন আছে আমরা জানি, তাই না? এডিটে চলে গেলাম, এখন দেখেন আমার এটা হচ্ছে কি ইমেজ না, এখান থেকে আমি কিন্তু ইমেজের সাইজ রিসাইজ করা দেখাইছিলাম, তাই না? কিন্তু আপনার তো গ্রাফিক ডিজাইনার না, সো আপনার এখান দিয়েও কাজটা করতে পারেন। জাস্ট আপনি এখানে আপনার ইয়েটা চেঞ্জ করে দিতে পারেন, যেমন এখানে আপনি সরি একটা রেক্টেঙ্গেল নিতে পারেন, রেক্টেঙ্গেল কোনটা, এই যে এটা দেখেন, এই যে এখানে ক্লিক করেন, দেখেন অনেক ধরনের শেপ আছে, এখান থেকে রেক্টেঙ্গেলটা নেন, নেওয়ার পরে এখানে ক্লিক করেন, করার পরে এইভাবে ধরেন, ধরে এই পর্যন্ত সিলেক্ট করে ফেলেন, তাই না? এখান থেকে একটা কালার দিয়ে দেন, আচ্ছা এটা ফিল কালার, ফিল কালার, ফিল কালার, এডিট কালার, রেক্টেঙ্গেলের, আচ্ছা এই যে এখানে হচ্ছে ফিল কালার, নো ফিল দেওয়া আছে, আমি এখান থেকে সলিড কালার যে কোনো একটা দিতে পারি, তাই না? আমি যে কোনো কালার দিতে পারি, সলিড কালার, সলিড কালারে সাদা দেওয়া আছে, তাই না? সলিড কালার হচ্ছে এইটা, কি ব্যাপার কাজ করতেছে না কেন? আচ্ছা আমি আপাতত হোয়াইটটা রাখলাম, দেন রাখার পরে আপনি এখানে টেক্সট লিখতে পারবেন। এখন আমার ডিজাইনটা কিন্তু ভিতরে পড়ে গেছে না, খুব ভিতরে পড়ে গেছে কি, বাট মাপটা কিন্তু আমার ঠিকই আছে, আছে না, এ পর্যন্ত দেখা যাচ্ছে না। সো এইটার ভিতরে কিন্তু আমি আমার ইয়েটা রাখতে পারি, ডিজাইনটা রাখতে পারি। সো আপনি যে রিলেটেড ডিজাইনটা করতে যাচ্ছেন, সো ওইখান থেকে আপনি জাস্ট ওই রিলেটেড কিছু লিখে দেন, দেখেন এখানে টেক্সট, টেক্সট নামের একটা ইয়ে আছে, ভিউ ফাইল সিলেক্ট, এগুলো তো ইউজ করি না ওইরকম ভাবে, পেন্সিল, ওই জানো, ও আচ্ছা এই যে এখানে দেখেন টেক্সট লেখা আছে, ঠিক আছে? এখানে আপনি ক্লিক করে দেন যে আপনার চ্যানেলের যে নামটা আছে, ঠিক আছে, সেটা এখানে লিখে দেবেন। সো আমার চ্যানেলের নাম কি ছিল, ক্রিয়েটিভ আইসিটি একাডেমি, তাই না? এটা ছোট আছে না, এটা আমি বড় করতে পারি সিলেক্ট করে, এখানে সিলেক্ট করে সাইজে, যেখান থেকে সাইজ আছে এটাকে আমি বাড়াই দিতে পারি। এখন দেখেন আমার ওই ইটা ইয়ের ভিতরে পড়ে গেছে, বক্সের ভিতরে, এটা বক্সটা টানতে বড় করে দেই। হ্যাঁ আমি চাইলে সাইজ আরো বাড়াইতে পারি, এখানে 72 আছে, আমি চাইলে আরো বাড়াইতে পারি, এখানে লিখে দিলাম কত, 100, 100 লিখে এন্টার দিলাম, বড় হয়ে গেছে না? এখন আমি বক্সটা যদি বাড়াই দিই, দেখাটা কি বড় হয়ে গেছে, দেখেন। সো এখানে হচ্ছে আপনার ডিপেন্ডস করতেছে যে আপনি জাস্ট কতটুকু আপনার ডিজাইনটা রাখবেন সেটার উপরে, কতটুকুর ভিতরে আপনার ডিজাইনটা রাখতে যাচ্ছেন সেটা। রাখার পরে আপনি এটাকে সেভ করে দিলে ওটা আপনার চলে আসবে, এখান থেকে আর অন্য ডিজাইন করতে পারবেন। আর আবার আপনি চাইলে যে ক্যানভাতে এই করতে চান, ডিরেক্ট ক্যানভাতে চলে যান, ক্যানভা, ক্যানভা, ক্যানভা কই যেন, ক্যানভা, আপনি চাইলে এটা এইভাবে করে সেভ করে নিতে পারেন, কন্ট্রোল এস, দেখেন এটা সেভ হয়ে গেছে আমার ওই জায়গাতে, এই দেখেন সেভ হয়ে গেছে, এটা আপনি আপলোড করতে পারেন। প্লাস আপনি ক্যানভাতে চলে যেতে পারেন, ক্যানভাতে যাওয়ার পরে আপনি ডিজাইনে, ক্রিয়েট ডিজাইনে চলে যেতে পারেন।
দুইটা ওয়ে দেখা দিচ্ছি। ইউটিউব চ্যানেল আর্ট ক্লিক করেন, করার পরে এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করেন, ধরেন আপনি এটা সিলেক্ট করলেন, করার পরে আপলোড ইমেজে চলে যান, ডিরেক্ট আপলোডস, আপলোড মিডিয়া, দেন এখান থেকে আমার ডাউনলোডস, এইটা সিলেক্ট করেন, এটা দেখেন আপলোড হয়ে যাচ্ছে। ডাবল ক্লিক করেন এখানে, জাস্ট এটাকে বড় করে দেন। এখন আপনার এটার ভিতরে যে অংশটুকু আছে, ঠিক আছে, এটার ভিতরে যে অংশটুকু আছে এটার ভিতরে আপনার ডিজাইনটা করুন, বুঝতে পারছেন? এই যে ভিতরে ডিজাইন ভিতরে আছে না, এটাই হচ্ছে আপনার মূল ডিজাইনটা হবে, এটা ক্লিয়ার? এটা হচ্ছে আপনার মূল ডিজাইন এটুকুর ভিতরে। এখন আপনি এখান থেকে শেপ টেপ নিয়ে ডিজাইন করতে পারবেন না এতটুকুর ভিতরে, যেভাবে দেখেন বা তো মাঝে মাঝে দেখাচ্ছি। আপনি কি বলছিলেন? আচ্ছা, আপলোডে যাওয়ার পরে জাস্ট আপনি ক্লিক করে দিলেই হবে। যেমন আমি এটা ডিলিট করে দিলাম, আপনি আপলোডে চলে গেলেন, আপলোড থেকে আপনি যে ইমেজটা নিবেন সেটার উপরে ক্লিক করে ওপেনে ক্লিক করুন, এটা আপলোড হয়ে গেল, বুঝতে পারছেন? এটাই জাস্ট এখানে একটা ক্লিক করে দেন, এটা এখানে চলে আসবে। সো এখান থেকে আসার পরে এটা আপনি বড় করে দেন, বুঝতে পারছেন? এখানে এই যে এইটুকুর ভিতরে আপনি আপনার ডিজাইনটা করে ফেলবেন, এইটুকুর ভিতরে, ক্লিয়ার? একটু জায়গা ফাঁকা রাখে নিয়েন ডিজাইনটা করার জন্য। ডিজাইনটা করার পরে আপনি ওইটা যে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, তাই না? ডাউনলোড করে নেওয়ার পরে আপনার ওইটা ডিজাইনটা এই যে এটার মতো হয়ে যাবে সেম। আগে আমি ডিলিট করে দিলাম, এরকম হয়ে যাবে। সেম, তাহলে আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে ওটা তো ই হয়ে গেছে, চেঞ্জ করে ফেলছি না, ওই জন্যই হয়ে গেছে। সো এটা ডাউনলোড করে ফেললাম, সো আমি এটা ডাউনলোড করলাম, আর এই যে এটা আমার লোগো, এটাও আমি ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোডে ক্লিক করলাম। সো দুইটাই আমি ডাউনলোড করে নিলাম। সো এখন আমি কি করবো, ইউটিউবে চলে যাব, কোথায় চ্যানেলের যে ইয়েটা আছে আমি আবার যে দেখাচ্ছি কিভাবে যাব, কাস্টমাইজ চ্যানেল ক্লিক করলাম। আপনাদের এখানে ফার্স্টে যখন ঢুকবেন নতুন চ্যানেল করার পরে গেট স্টার্টেড দেখাবে। তো এখানে আসার পরে আমি চলে যাবো ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং থেকে আমি এখন দিব কি প্রোফাইল পিকচার, এখানে আমি দিব কি আপলোডস, আপলোডস এ ক্লিক করলাম, আর প্রোফাইল কোনটা এইটা, তাই না? ক্লিক করে দিলাম, দেন ওপেন। এখন এটা কি বড় হয়েছে না ছোট হয়েছে? বড় হয়েছে, তাই না? আমি জাস্ট হালকা একটু ইয়ে করি, আচ্ছা পিকচারটাই বড় হয়ে গেছে। তাহলে আমার আর একটা লোগো আছে শিও, কারণ এটা যেহেতু বড় হয়ে গেছে আর একটা 100% আসছে। কোনটা আছে লোগো, এটা ডাউনলোড করলাম, দেখি এটা হয় কিনা, যে কোনো একটা হবে। আপলোডস এটা, এটা ক্লিক করে দিলাম, এটা পারফেক্ট আছে, সমস্যা নেই, জাস্ট ক্লিক করে জাস্ট ডান ক্লিক করে দেখি কি হয়, পারফেক্ট আছে সাইজ অনুযায়ী, দেখেন একদম পারফেক্টলি ভাবে বসে গেছে। দেন আমার নিতে হবে কি ব্যানার ইমেজ, তাই না? না, ওটা ওইখান থেকে সমান করে দেবেন, এটা সাইজই তো আছে। আপনি যদি লোগোর সাইজে যান, এই যে ক্যানভাতে যাইয়া ক্যানভাতে যদি সার্চ করেন, অথবা আমি যদি এটা রাইট ক্লিক করি, দেখেন এই যে এটা আমার লোগো না, এটা রাইট ক্লিক করলাম এন্ড প্রপার্টিস, দেখেন এটা কতটুকু মধ্যে করছি আমি, 800 পিক্সেল বাই 800 পিক্সেল, তাই না? এটা ডাইমেনশন, জাস্ট আপনি ক্যান বাতে যে সার্চ করলে হবে ইউটিউব, ইউটিউব লোগো, বুঝতে পারছেন? আর আপনি এই সাইজও করতে পারেন, যারা গ্রাফিক ডিজাইন জানেন তারা এখান থেকে করতে পারেন, যে 800 বাই 800 পিক্সেল। হ্যাঁ, আর যারা না জানেন তারা হলো গ্রাফিক্স ইয়ে থেকে করে নিতে পারেন, ক্যানভা থেকে, অথবা আপনি যে এটা ইউজ করে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে চলে আসলাম, সো আপলোডে ক্লিক করব, আপলোডে করার পরে আমি যাব কোনটা আমার ব্যানার, এটা, তাই না? ব্যানারটা সিলেক্ট করলাম, দেন ওপেনে ক্লিক করব, দেখেন ব্যানারটা কি পারফেক্টলি শো করছে মাঝখানে, দেখেন তো, এই যে দেখেন এরিয়া গুলা, দেখেন শো করছে কিনা, দাগ গুলা পারফেক্টলি করছে, দেখেন ভিউয়েবল অল ডিভাইস, এ পর্যন্ত যে কোনো ডিভাইসে কি ভিউ হবে। তাহলে ডিজাইনটা আমি পারফেক্ট জায়গায় রাখছি,
দেন বিহেভিয়ার অন ডেস্কটপ, ডেস্কটপে এভাবে বি হবে। সো আমি এখানে কালারটা দেই নাই, বাট আমি চাইলে কি এই কালারটা কি এই পর্যন্ত দিয়ে দিতে পারতাম, পারতাম না? ওকে, দেন ডান এ ক্লিক করে দিলাম। এখন দেখেন আমার এই যে ব্যানারটা চলে আসছে। এখন আমি যদি এটা দেখার জন্য পাবলিশে ক্লিক করি, পাবলিশ পাবলিশ করে দিই, যে এটা আমার ফিক্সড, একটু লোডিং নিচ্ছে, দেন এটা আমার পাবলিশ হয়ে যাবে। এখন পাবলিশ হওয়ার পর আমি যদি ভিউ চ্যানেলে ক্লিক করি, দেখেন ভিউ চ্যানেল ক্রিয়েট শো করতেছে, এটা আমার লোগো আর এটা হচ্ছে কি আমার ব্যানার। বাট ব্যানারটা এখানে এই কালারটা কেন শো করতেছে বলেন তো? আমি তো ওই কালারটা দেই নাই, ব্যাকগ্রাউন্ডটা দিছিলাম। বাট আমি যদি এটা বাড়াইয়া দিতাম তাহলে কি হইতো? ফুল হয়ে যাইত, তাই না? ওকে, সো এখন তো আমি এটা করে ফেললাম। সো আমার চ্যানেল তো ভেরিফাই এখনো করিনি, করছি চ্যানেল কি ভেরিফাই করছি? ভেরিফাই না করলে সে আমাকে ভিডিও আপলোড করতে দিবে? কোনো আমি এটার উপরে কোনো ভিডিও আপলোড করতে দিব না, দিবে লাইভ স্ট্রিম করতে দিবে, কিচ্ছু করতে দিবে না। তাহলে তার জন্য আমাকে ফার্স্ট কি করতে হবে, এটা দেওয়ার পরে এটা দিয়ে নিলাম যাতে তারা বুঝে যে না আমার চ্যানেলটা কাজ করতেছি আমি, দেন আমার এটা কি করতে হবে, ভেরিফাই করতে হবে। তাহলে আমি এটা কেটে দিচ্ছি, দেন আমি এখান থেকে প্রোফাইলের উপর থেকে আমি চলে যাচ্ছি কোথায়, সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে কি চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার্স, জাস্ট ক্লিক অন ইট। ইউর চ্যানেল থেকে চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচারে ক্লিক করে দিলাম। করার পর এখন আমাকে ওইখানে ভেরিফাই এর অপশন দিয়ে দিবে যে আপনি ভেরিফাই করে নেন আপনার চ্যানেলটা। সো এখানে বলতেছে কি ফিচার এলিজিবিলিটি, চ্যানেলের মধ্যে লাস্টে দেখেন স্ট্যান্ডার্ড ফিচার, এগুলো সিস্টেম গুলো আগে ভালো ছিল, এখানে বেশি বুঝে এটি কি করছে। ইন্টারমিডিয়েট ফিচার ভেরিফাই, দেখেন ভেরিফাই ফোন নাম্বার অপশন পাইছি। অ্যাডভান্স ফিচারে কি কি দিছে, অ্যাক্সেস ফিচার, ভিডিও ভেরিফিকেশন, আইডি ভেরিফিকেশন, চ্যানেল স্টুডিও, অনেক কিছু দিছে। আগে এরকম আগে মানে আপনার ইউটিউবের জন্য ইউটিউব স্টুডিও ছিল না, ইউটিউবের জন্য ইউটিউব স্টুডিও ছিল না, এখন তো ইউটিউবের জন্য কি ইউটিউব স্টুডিও, আগে ছিল কি ক্রিয়েটর স্টুডিও, বুঝছেন? এখন নাম দিছে কি ইউটিউব স্টুডিও, তার আগে কোনো স্টুডিও ছিল না। ওকে, জাস্ট আমি দুই নাম্বার অপশনে ক্লিক করবো, ইন্টারমিডিয়েট ফিচার্স, তাই না? দেখেন ভিডিওস ওভার 15 মিনিটস, কাস্টম থাম্বনেইল, লাইভ স্ট্রিমিং এন্ড কন্টেন্ট আইডি, ইউ হ্যাভ টু ডু দিস। যদি আপনি এগুলা করতে চান, মাস্ট বি ইউ হ্যাভ টু ভেরিফাই ইওর ফোন নাম্বার, তাহলে জাস্ট ক্লিক অন ভেরিফাই ফোন নাম্বার। ভেরিফাই ফোন নাম্বার দেওয়ার পরে জাস্ট সিলেক্ট ইউর কান্ট্রি, আপনি কোন দেশ থেকে ভেরিফাই করতেছেন, মাস্ট বি বাংলাদেশ সিলেক্ট করবেন। এখানে আবার কেউ অন্য কোন দেশ সিলেক্ট করে না, ইউনাইটেড স্টেট বা ইয়ে করে সিলেক্ট করে না, তাইলে কিন্তু ভেরিফাই হবে না, বুঝতে পারছেন? নাম্বার দিন, নাম্বার দিন। সো এখানে আপনি বাংলাদেশ, দেন এখানে হোয়াটস ইওর ফোন নাম্বার। সো আমি যদি আমার ফোন নাম্বার দিয়ে দেখি নেয় কিনা, 6 দিলাম, 01756, দেওয়ার পরে গেট কোড এ ক্লিক করলাম। টেক্সট, ও আচ্ছা, ওইখানে দুইটা অপশন ছিল, একটা হচ্ছে টেক্সট মি দা ভেরিফিকেশন আর একটা হচ্ছে কল, যেটা টিক চিহ্ন দিয়ে দিবেন। দেখেন আমার ফোনে কিন্তু একটা কোড চলে আসছে অলরেডি, এইটা দিয়ে কি আমার ইউটিউব খোলা ছিল না? হ্যাঁ, আমার একটা গুগল পে কোড দিচ্ছে, সেটা আমি দিয়ে দিচ্ছি, 90, এখানে ক্লিক করে আপনি 9076 দেওয়ার পরে জাস্ট সাবমিটে ক্লিক করে দেন। দেখেন কি বলছে, ফোন নাম্বার ভেরিফাইড, কংগ্রাচুলেশন, ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড, আপনার চ্যানেলটা কি হয়ে গেছে, এখন ভেরিফাই হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এখন আমি আবার এখানে চলে গেলাম, তারপর এটাকে রিলোড দিই। এখন যদি এখানে যাই, দেখেন আমার সব এনাবল হয়ে গেছে, আমি 15 মিনিটের উপরে কি ভিডিও দিতে পারবো, সবই দিতে পারবো, বুঝতে পারছেন? এগুলো সব আমি এখন করতে পারবো। তাহলে ক্লোজ করে দিলাম, এটা আমার দরকার নেই, ট্যাবটা কেটে দিচ্ছি, আমি একটা রিলোড দিই। সো আমার ভেরিফাই পর্যন্ত কমপ্লিট, এতটুকু কি সবাই বুঝতে পারছেন? কারো কোশ্চেন আছে, এতটুকুর ভিতরে কোশ্চেন থাকলে লিখে রাখেন, ক্লাস শেষ হবে। ওকে, তাহলে এতটুকু আমি চ্যানেল ক্রিয়েট করে ফেললাম। এখন তো চ্যানেল ক্রিয়েট করলাম, প্লাস হচ্ছে কি আমার ব্যানার দিলাম, লোগো দিলাম, এতটুকু কি শেষ হয়ে গেল? চ্যানেলে তো আরো কোনো কাজ আছে, তাই না? জাস্ট আমি আর একটু কাজ দেখানোর জন্য চলে যাচ্ছি কোথায়, এইখান থেকে এখানে ক্লিক করে আমি যদি ইউর চ্যানেলে যাই, যে ইউর চ্যানেল ক্লিক করে দেখে আমার চ্যানেলটার ভিতরে কি অবস্থা, এটা হচ্ছে কি আমার চ্যানেল, তাই না? এখানে আছে কি ভিডিওস, আমার ভিডিওগুলো থাকবে এখানে, প্লেলিস্ট, আমি চাইলে এখানে প্লেলিস্ট করতে পারি, যেমন আমি ফ্যাশনের জন্য আলাদা একটা করলাম। হ্যাঁ, দেন কি
টি শার্টের জন্য আলাদা, দেন ওমেন ড্রেসের জন্য আলাদা করলাম, মানে এইভাবে এভাবে করতে পারি। দেন চ্যানেল আপনার যদি কি ফিচার কোনো চ্যানেল থাকে, যেমন আপনার একটা বড় ইউটিউব চ্যানেল, হ্যাঁ সাপোজ, তো ওইখানে আপনি চাচ্ছেন কি আপনার চ্যানেলের সাথে আরেকটা চ্যানেল আপনি অ্যাড করে দিচ্ছেন, যেটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল বা আমার ফ্রেন্ডের একটা চ্যানেল, আপনি নিচে লিঙ্কটা দিয়ে দিতে পারেন, বুঝতে পারছেন? সেটা এখানে এসে শো করবে। আপনি মোবাইল চাপতেছেন? জি স্যার, বোঝা গেল? কম্পিউটার, আচ্ছা আচ্ছা, অ্যাবাউট দেখেন, স্ট্যাটাস জয়েন November 18, 2021, আপনি যে তারিখে জয়েন করছেন সেটা দেখাচ্ছে। এখানে আপনার অ্যাবাউট, আপনার ডিটেলস থাকবে, আপনার ইমেল থাকবে, আপনার অনেক ইনফরমেশন থাকবে, সেইগুলো তো দিতে হবে। তার জন্য আমাকে কি ক্লিক করতে হবে? কোথায়? কাস্টমাইজ চ্যানেল, ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখন দেখেন যে এখানে আমার এখানে আছে কি, এগুলো পরে আসবো আমরা, শর্ট ভিডিওস এন্ড আপলোডস, এগুলো পরে। দেন ব্র্যান্ডিং এ চলে যাব, ব্র্যান্ডিং এ এটা পরে আসতেছে। দেন বেসিক ইনফরমেশন, এখন বেসিক ইনফরমেশন এর এখানে বলতেছে কি চ্যানেল নেম এন্ড ডেসক্রিপশন, এটা তো আমার চ্যানেল নেম, চাইলে আমি এটা এডিট করে নামটা চেঞ্জ করতে পারি, বুঝতে পারছেন? দেখেন চেঞ্জের অপশন চলে আসছে না, আসছে? আমি চাইলে এটা কেটে অন্যটা দিতে পারি। দেন ডেসক্রিপশন, চ্যানেল ডেসক্রিপশনটা কোনটা হবে কে বলতে পারবেন? বলেন তো, হ্যাঁ চ্যানেলের যে ডেসক্রিপশনটা, আমি যে চ্যানেলটা নিয়ে কি সম্পর্কে কাজ করতেছি সেটা। তো আমি আমার এটার ডেসক্রিপশনটা আমি এখান থেকে নিয়ে দিচ্ছি, আমার ফেসবুকের যে ইয়েটা আছে, সো এখান থেকে আমি এতটুকু নিয়ে দিচ্ছি, ধরেন এটা হচ্ছে কি আমার ডেসক্রিপশন, তাই না? এটা কিন্তু আমি ওইভাবে লিখছি, এখানে আমার কি আছে কিওয়ার্ড গুলা আছে। তো আপনাকে এমন ভাবে লিখতে হবে যেখানে কি থাকে আপনার কিওয়ার্ড গুলা থাকে। আপনাকে এমন ভাবে লিখতে হবে যাতে আপনার কিওয়ার্ড গুলা থাকে এখানে। কিওয়ার্ড গুলা থাকার পরে কোন জায়গায়, আচ্ছা আমি ঘুমে ঘুমে লিখছি, তো আমি চোখে কম দেখছি, রাতে লিখছি, ঘুমাই ঘুমাই লিখছি। এখানে আপনি 1000 পর্যন্ত লিখতে পারবেন, আমি মনে করি সবগুলা দেওয়াই বেটার, 1000 ক্যারেক্টার লিখতে পারবেন, তাহলে আপনার এসইও এর জন্য ভালো হবে, চ্যানেল অপটিমাইজেশন। আর এটা ডেসক্রিপশনটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়েও দিতে পারে, নাও দিতে পারে, বুঝতে পারছেন? যদি ক্লায়েন্ট এটা করে, আর নিজেরটা যদি করেন, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আবার আপনার নিজের ইনফরমেশন গুলো সুন্দরভাবে লিখে দিতে হবে। দেন দেওয়ার পরে এখানে বলতেছে কি যে চ্যানেল ইউআরএল, আপনার চ্যানেলের যে ইউআরএলটা আছে যেটা, এখনই আপনি কাস্টম ইউআরএল করতে পারবেন না। কাস্টম ইউআরএল হবে কি, এই যে চ্যানেল এর নামের শেষে এই যতটুকু চ্যানেল দেই, এতটুকু হচ্ছে আপনার কাস্টম ইউআরএল হবে। কোনটা হবে? আমার এই যে ক্রিয়েটিভ আইসিটি একাডেমিটা হবে, বুঝে গেছে? তার জন্য মিনিমাম 500 সাবস্ক্রাইবার আপনার লাগবে, বুঝছেন? 500 সাবস্ক্রাইবার, বাট আগে এটা অনেক ইয়েতে করা যেত, ফ্রিতে করা যেত। দেন এখানে বলতেছি কি দ্য লিংক, আচ্ছা এখানে আবার ল্যাঙ্গুয়েজ আছে, দেখেন অ্যাড ল্যাঙ্গুয়েজ, বুঝছেন? অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনার এই যে ডেসক্রিপশনটা আপনি কোন ল্যাঙ্গুয়েজে দিচ্ছেন, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, আপনার চ্যানেল ট্রান্সলেশনের যে ইয়েটা, যেটা ডেসক্রিপশনটা দিলেন না, এটা আমি ইংলিশে দিছি। এখন আপনি যদি বাংলায় দেন, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করবেন কি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি সিলেক্ট করবেন, যেহেতু আমি কি দিছি ইংলিশ দিছি, সো ইংলিশ সিলেক্ট করলাম। এখানে আপনার ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ, আপনার এটা কোন ভাষায় ট্রান্সলেট হবে, বুঝতে পারছেন? সেই ভাষাটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনার এখানে সব ঠিক থাকে, এটা অটো কি ওই ভাষায় ট্রান্সলেট, যখন ভিউয়াররা দেখবে তখন তারা কি করতে পারবে, ট্রান্সলেট করতে পারবে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে কি এই অপশনটা আছে এখানে, এটা আগে ছিল না। হ্যাঁ বেঙ্গলিতে করে দিবেন, বাট এখানে আমি দিছি ইংলিশ, এখানে আমার ভিজিটর যদি দেশের বাইরে বেশি হয়, হ্যাঁ একটাই দেওয়া যায় ল্যাঙ্গুয়েজ, মেন ল্যাঙ্গুয়েজ মেবি একটাই দেওয়া যায় এখানে, অ্যাড ল্যাঙ্গুয়েজ, যে দেশে আপনি ট্রান্সলেট করতে চাচ্ছেন। আপনি দেখেন ভিডিওর নিচে অনেক সময় ভিডিও আপলোড করার সময় এই অপশনটা পাবেন, ভিডিওর সময় দেখবেন সিসি লেখা থাকে, সিসির মধ্যে ক্লিক করলে আপনি ওইখানে লেখা ওঠে না, ইংলিশ ভিডিও থাকলে বাংলায় লেখা ওঠে, তাই না? সাবটাইটেল আবার কি বাংলায় থাকলে কি ইংলিশ লেখা ওঠে না, অনেক সময় যে যেটা সেটিং করে দেয় সেটাই হয়, অনেকে ইংলিশটা দেওয়া থাকলে ইংলিশই থাকবে, ইংলিশই থাকবে, সাবটাইটেল আপনি দিয়ে দিলে ওইখানে কি হয় ওইটা লেখা ওঠে, বুঝতে পারছেন? তো আমি এটা দিচ্ছি না, এটা ক্যান্সেল করে দিচ্ছি। তারপর আছে কি লিংক, অ্যাড লিংক, অনেক সময় দেখবেন কি যে আপনার এই যে চ্যানেলের এই যে এখানে থাকে কি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার থাকে কি না, আছে? আমি যদি একটা ইউটিউব চ্যানেলে যাই, সো আমি ইউটিউবে চলে যাই, দেখাই দিই একদম ডিরেক্ট,
যে কেমন হয় আর কি। সো এখান থেকে সাপোজ আমি চলে গেলাম এই যে যমুনা টিভি, টিভির যে ওয়েবসাইট আছে আছে চ্যানেল, এখানে যমুনা দেখেন, সাবস্ক্রাইব, ফেসবুক, ইনস্টা, এখানে কি আছে এটা যমুনা টিভির যে ইটা আছে, দেন টুইটার আছে। সো আপনি যদি আপনার এই চ্যানেলে এরকম ভাবে একটা লিঙ্কগুলো ক্রিয়েট করে রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে কোথা থেকে করতে হবে, এখান থেকে এই যে বেসিক ইনফো থেকে দেন অ্যাড লিংক, এখানে ক্লিক করে আপনি এখানে লিঙ্কগুলো দিবেন, যে লিংক টাইটেল রিকোয়ার্ড, আপনি যে লিংকটা দিচ্ছেন সেটা কোন রিলেটেড, টাইটেলটা কি। সো আপনি যে ফেসবুকটা দিয়েছেন ফেসবুকটা দিবেন, তাই না। সো এখন আমি এখান থেকে আমার ফেসবুকের যে ইয়েটা লিঙ্কটা আছে পেজের, সো সেটা দিয়ে দিব, এটা হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্ক, এতটুকু আমি ক্লিক করলাম, কপি করলাম, দেন এখানে চলে গেলাম, এখানে যে আমার লিঙ্কটা কপি করে দিলাম, আর এখানে এই যে ফেসবুক লেখাটা আছে না, এই যে ফেসবুক, এটাকে আমি কপি করে এই যে এখানে দিয়ে দিচ্ছি। আর ইউটিউব কিন্তু টোটালি মোবাইল ফ্রেন্ডলি, ডেস্কটপ ফ্রেন্ডলি, দুইটাতে ইউজ করা যায়, বুঝতে পারছেন। আপনি মোবাইল দিয়ে ওইভাবে সেম ভাবে চ্যানেল খুলতে পারবেন, কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে। তাহলে আমি ফেসবুক একটা অ্যাড করলাম, তাই না। এখন আমার কি অ্যাড করতে হবে, লিঙ্কডইন বা হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার। তাহলে আমি ইনস্টা অ্যাড করি, তাহলে আমার এই সেম লিঙ্কই তো ছিল আমার ইনস্টা, তাই না। জাস্ট আমি এখানে কি হবে facebook.com এর জায়গায় কি হবে ইনস্টাগ্রাম, instagram.com/creativeicity দিব, হ্যাঁ এটাই ছিল আমার। তাহলে জাস্ট আমি এটা ডু সিলেক্ট হয়ে গেল। আর একটা টুইটার করতে চাইলে এখানে কি হবে টুইটার, দেন এখানে টুইটারের লিঙ্কটা দিতে হবে, টুইটারের লিঙ্কটা যেন কি ছিল আমার মনে নাই, জাস্ট আমি আমার চ্যানেলের ইয়েটাও আমি দিতে পারি, ফেসবুক যে ইউআরএলটা আছে, ইউআরএল কোনটা, এই যে এখান থেকে এই যে পড়তে এই অ্যাবাউট টু কভার, হুম এই যে স্ল্যাশের আগ থেকে এ পর্যন্ত আমার ইউটিউবে ইউআরএল, বুঝতে পারছেন। জাস্ট আমি নিয়ে নিলাম, আপনি এই যে ইউআরএলটা এই দেখানো আছে, আপনি এখান থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন। এই যে এটাও আপনি নিতে পারেন, জাস্ট এখানে কপি করে দেন, দেন এখানে পেস্ট করে দেন, এখানে লিখে দেন কি সাবস্ক্রাইব, ঠিক আছে, সাবস্ক্রাইব। আরো লিংক চাইলে অ্যাড করতে পারেন, দেন এখানে বলতেছে কি লিংকস অন ব্যানার, আপনার এখান থেকে কয়টা লিংক আপনার এই ব্যানারে শো করবে, বুঝতে পারছেন। পাঁচটা সর্বোচ্চ, ফার্স্ট লিংক না দুইটা লিংক না তিনটা, কয়টা শো করাবেন আপনি, আচ্ছা লিংক না শো করাতে চাইলে কি না অবশ্যই আমরা লিংক শো করাবো, কয়টা আমার পাঁচটা শো করাবো সর্বোচ্চ। দেন এখানে বলতেছে কি কন্টাক্ট ইনফো, কন্টাক্ট ইনফো কোনটা, যে আপনি আপনার যে বিজনেস ইমেইলটা সেইটা দিবেন। আমি আপনার আমার হচ্ছে মেইলটা দিয়ে দিচ্ছি, কেউ যাতে কি করে কন্টাক্ট করতে পারে আমার সাথে মেইলে, কারণ এখানে আপনি যে যমুনা টিভির চ্যানেলে যান, অ্যাবাউটে যান, দেখেন তাদের বিস্তারিত লেখা আছে, প্লাস তারা কবে জয়েন করছে সেটা লেখা আছে, তাদের ভিউ কতগুলো সেটা, দেন এখানে তার একটা মেইল আছে ফর বিজনেস ইনকোয়ারি, জাস্ট এখানে ক্লিক করে দেখেন সাবমিট। এখন এখানে রোবটের এই চাচ্ছে, আমি রোবট নট এ রোবট, দেন সাবমিটে ক্লিক করে দিন, তার যে মেইল অ্যাড্রেসটা শো করতেছে, ঠিক এইভাবে কি আমার মেইলটাও শো করবে। আর সে যে লিঙ্কগুলো করছিল সেগুলো কি এখানে আছে, আছে না। ওকে তাহলে আমি এখানে আমার মেইলটা দিয়ে দিচ্ছি, দিলাম, দেওয়ার পরে আমাকে মাস্ট কি করতে হবে, পাবলিশ করতে হবে না, পাবলিশ, আমি এখন থেকে পাবলিশে কি ক্লিক করে দিলাম। এখন আমি দেখার জন্য চলে যাব কোথায়, গুটো চ্যানেল, চ্যানেলে চলে গেলাম, চ্যানেলে আসার পরে এখন আমার কোথায় যেতে হবে, এখন দেখেন এই দেখ ফেসবুক, দেন কি আছে ইনস্টাগ্রাম, ইউটিউব আছে, ইউটিউবের মধ্যে লিখছিলাম কি সাবস্ক্রাইব, আর এখানে লিখছিলাম ইনস্টাগ্রাম, এখানে লিখছিলাম কি ফেসবুক, সব চলে আসছে। আরো চাইলে দিতে পারো, পাঁচটা আমি এখানে অ্যাড হবে। তো এখানে আমি অ্যাবাউটে চলে যাই, দেখেন আমার অ্যাবাউটের ডিসক্রিপশনটা চলে এসেছে, কত তারিখে জয়েন হয়েছে সেটা, এখন ভিউ ইমেইল অ্যাড্রেস, ক্লিক করলে কি দেখা যাচ্ছে, হ্যাঁ। সো এইভাবে কিন্তু ইয়ে করতে হবে, দেখেন এই যে লিঙ্ক গুলা চলে আসছে। সো এটা আমার মোটামুটি কি একটা চ্যানেল কাস্টমাইজেশন হয়ে গেল না, হয়েছে, এতটুকু যদি আপনি করতে পারেন মোটামুটি একটা চ্যানেল মানে চালানোর মতো মানে ই হয়েছে আপনি, এতটুকু করতে পারেন। সো এই হচ্ছে আমার চ্যানেল অপটিমাইজেশনের বেসিক। দেন আমি আবার ইয়ে চলে যাই ইউটিউবে, দেখেন এইটুকু তো শেষ না, এর থেকে তো আমার আরো অনেক কাজ আছে, তাই না।
তার জন্য আমাকে যেতে হবে কোথায়? এটা চ্যানেল উপরে ক্লিক করলাম, করার পর আমি চলে যাচ্ছি কোথায়, সেটিংস, ঠিক আছে, সেটিংস এ চলে গেল। সেটিংস এ আসার পরে এখন দেখেন যে আপনার যে নোটিফিকেশন গুলো আছে সবগুলা কিন্তু এখানে, যেমন ডেস্কটপ নোটিফিকেশন, গেট ডেস্কটপ ইন দিস ব্রাউজার, মানে ইউটিউবে যদি কেউ সাবস্ক্রাইব করে প্লাস হচ্ছে কি আপনার কোনো কমেন্টস করে, সেগুলো নোটিফিকেশন যদি আপনি ব্রাউজারে থাকা অবস্থায়, যতক্ষণ আপনি ব্রাউজারে আছেন ততক্ষণ কি হবে এখানে আসবে নোটিফিকেশন গুলো, সেগুলো যদি চান সেটা আপনি কি করতে পারেন, অন করে দিতে পারেন, বাট না চাইলে বন্ধ করে দেন। দেন সাবস্ক্রিপশন, ইউর প্রিফারেন্স, দেখেন কি চাচ্ছেন সব আপনি এখান থেকে অন করতে পারেন, ফ্যামিলি সব, বাট আমি এখান থেকে যেরকম আছে এরকমই রেখে দেবো, বুঝতে পারছেন, ডিফল্ট যেটা আছে এটাই থাকবে। দেন প্লেব্যাক অ্যান্ড পারফরমেন্স, এগুলো হচ্ছে কন্ট্রোল ইউর ভিডিও ভিউ এক্সপিরিয়েন্স, এগুলো হচ্ছে ইনফরমেশন কার্ড, যেটা আমরা ভিডিও যখন পাবলিশ করব তখন আমার কার্ডটা লাগবে, এটা এখন না দেখো চলবে। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভেশন আইডি আছে, এক্সপ্লেইনড ইউর এক্সপিরিয়েন্স, এটা আপাতত দেখতেছি না, ভিডিও পাবলিশের সময় ইউটিউব আপনি যদি কিনা চালাইতে চান সেটার জন্য এই অপশন, দেন অ্যাডভান্স অপশন হচ্ছে আপনার ইউজার আইডি আছে, দেন হচ্ছে আছে কি চ্যানেল আইডি আছে, দেন ডিফল্ট চ্যানেল দরকার নাই, টিক দেওয়ার দরকার নাই, আমার তো এখানে দুইটা ই আছে না, সুইচে যদি আমি ক্লিক করি দেখেন এখানে দুইটা চ্যানেল দেখাচ্ছে না, যেখান থেকে আমি কোনটা ডিফল্ট হিসেবে রাখবো, ফার্স্ট কোনটা আসবে, এখন তো আমি যদি এটা কেটে দিই, কেটে দেওয়ার পরে আবার যদি লগ ইন করি সেক্ষেত্রে আমার এটা আসবে কোনটা, এই ফার্স্টেরটা, দেন আমাকে সুইচ অ্যাকাউন্টে এসে এটা লগ ইন করতে হবে, ক্লিক করে দিলে কি ওটা লগ ইন হয়ে যাবে, বুঝা গেছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন এটা সামনে চলে আসবে। সো এইটাই বলছে, থাক এরকম দরকার নেই আমার, আমি অ্যাকাউন্টে চলে গেলাম। এখন এখানে বলতেছে যে চ্যানেল ম্যানেজার, অ্যাড অর রিমুভ ম্যানেজার, আপনি যদি ক্লায়েন্টের হয়ে কাজ করেন সেই ক্ষেত্রে তো আপনাকে একটা ম্যানেজার করে দিতে পারেন, কারণ ক্লায়েন্টের আগে থেকে ইউটিউব চ্যানেল করা আছে, তাই না, সেই ক্ষেত্রে আপনি যদি এখানে অ্যাড অর রিমুভ ম্যানেজার, আপনি যদি কোনো ম্যানেজার অ্যাড করতে চান বা ক্লায়েন্ট আপনাকে অ্যাড করতে চায় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ক্লায়েন্ট করে দিবে, অনেক ক্লায়েন্ট আছে বোঝে না, সেক্ষেত্রে আপনাকে তাকে এরকম ভাবে বলতে হবে যে তুমি এই জায়গায় যাও, এই জায়গায় যে দেখো তোমার এখানে কি আছে অ্যাড অর রিমুভ ম্যানেজার আছে, জাস্ট এটার উপর একটা ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে বলতেছে ক্রিয়েটিভ আইসিটি একাডেমি, সো ম্যানেজ পারমিশন, আমি কি ডিলিট করতে চাচ্ছি কি না অ্যাকাউন্ট, আমি কি রুলসটা ইনভাইট অ্যান্ড রিমুভ ইউজার, জাস্ট ম্যানেজ পারমিশনে ক্লিক করেন, এখানে আমার পাসওয়ার্ডটা চাচ্ছে, সো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, ওকে, এই না করা ভালো ছিল, কত 95, আচ্ছা দেখেন এটা আমার ইয়ে করে ফেলছিলাম ওইখানে, দেন বিল জেনারেল অ্যাকাউন্ট ইনফরমেশন, যেমন ইডিট অ্যাকাউন্ট ইনফরমেশন, লার্ন অ্যাবাউট ব্র্যান্ড অ্যাকাউন্ট, সো এখানে আপনি, সো এই আপাতত কি আমার এখানে ব্র্যান্ড অ্যাকাউন্ট ইয়ে করা আছে কিনা, বুঝলাম ব্র্যান্ড অ্যাকাউন্টই তো, বাট আমি তো ই করতে পারতেছি না, মানে ম্যানেজারের অপশনটা দিতে পারতেছি না, কি চাচ্ছে আবার ম্যানেজ পারমিশন দিতে হবে, আমার যাওয়া লাগবে, এরকম আসার কথা না, আপডেট হয়তো অনেক সেটিংস গুলা ইউটিউবের প্লাস ইয়ার, আমার তো এখন ই করতে দিয়ে দেবে, সেটা কেটে দিচ্ছি আমি, আবার ইউটিউবে চলে যাচ্ছি ডিরেক্ট, সো ইউটিউব, সেটিংস কোথায় দিয়েছিলাম, অ্যাড অর রিমুভ ম্যানেজার, আচ্ছা এখানে হচ্ছে আমার এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে বর্তমানে, ঠিক আছে, চেঞ্জ রুলস ইনভাইট এন্ড রিমুভ ইউজার্স, সো ম্যানেজ পারমিশন দিলে তো কাজ হচ্ছে না, আচ্ছা আমি একটু খুঁজে দেখতেছি যে কি হয়, না হলে এটা পরে দেখানো লাগবে,
আচ্ছা এই অপশনটা তাহলে আমরা পরে দেখি, ঠিক আছে? আপনারটা আসে নাই? আচ্ছা পরে দেখি এটা আমি। তাহলে দেখেন ভিউ অ্যাডভান্স সেটিং অ্যান্ড ওর ম্যানেজ ইউর চ্যানেল আছে না, অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, এখানে আমি ক্লিক করি। এটা মেবি এই অপশনটা দেখি, দেখেন ওইখানে ক্লিক করলে এখানে বলতেছে কি ক্রিয়েট চ্যানেল, ওই যে সেম অপশনে ছিলাম না আমরা, ওই অপশনটা আবার আমরা দিচ্ছে না। আমি যদি চাই আবার একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেটা কি এখান থেকে করতে পারবো না? ক্রিয়েটে ক্লিক করলেই অ্যাকাউন্টটা চলে আসবে। দেখেন একটা করা ছিল, যে এখানে আমার একটা অ্যাকাউন্ট করা আছে ক্রিয়েটিভ আইসিটি একাডেমি, তাই না? ওকে ব্যাক করলাম। আপনার যেটা হয়েছে, আপনি তো ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, তার জন্য আপনার এটা হয় নাই, পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। চ্যানেল ভিউ অ্যাডভান্স সেটিংস আমি চলে গেলাম লাস্টের টাই। ভিউ অ্যাডভান্স সেটিংস আমার আছে কি, এই যে ইউজার আইডি যেমন চ্যানেল আইডি, এগুলো কি থাকবে? সেম থাকবে। এন্ড মুভ চ্যানেল, আপনি যদি আপনার এই ইয়াটা কি করতে চান, মুভ করতে চান টু ইউর গুগল অ্যাকাউন্ট টু এ ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট, জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করে আপনি একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে পারেন অ্যাডভান্স সেটিংস থেকে। অ্যাডভান্স সেটিংস অ্যাকাউন্টসে যাবেন, দেন এখান থেকে ভিউ অ্যাডভান্স অ্যাডভান্সে চলে যাবেন। হ্যাঁ, দেন আপনার পাসওয়ার্ড চাবে, ওইখানে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। দেন চলে গেলাম চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচারসে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটিংস, আপনি যদি এখান থেকে কোনো একটা সেটিংস এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল দেখবেন যে মানুষের কাছে পৌঁছাইছে পৌঁছাবে না, বুঝতে পারছেন? তো এখান থেকে আমরা সব করে দিছি অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংস এ দেখেন আছে কি অডিয়েন্স, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আপনি কি আপনার এই চ্যানেলটা ছোট বাচ্চাদের জন্য তৈরি করছেন কিনা। হ্যাঁ, এখান থেকে যদি আপনি অপশনটা ইয়েস দিয়ে রাখেন, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই অলওয়েজ আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, মানে এখান থেকে যদি আপনি এটা টিক চিহ্ন দিয়ে দেন তাহলে কি হবে, আপনার চ্যানেলটা ই হবে না, মনিটাইজেশন পাবেন না, টাকা ইনকাম করতে পারবেন না কখন, বুঝতে পারছেন? কারণ বাচ্চাদের জন্য যে কন্টেন্ট গুলা করা হয় সেগুলোর মধ্যে কোনো অ্যাড চলে না, ক্লিয়ার? কোনো অ্যাড চলবে না, সো আপনার তো ইনকামও হবে না। সো এখান থেকে আপনি অলরেডি দিবেন কি, এই যে লাস্টের অপশনটা, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, ঠিক আছে? এই অপশনটা দিয়ে রাখবেন, অথবা আপনি দিতে পারেন কি, নো সেভ দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, আমি এরকম কোন কন্টেন্ট আপলোড করবো না যেটা কি হচ্ছে বাচ্চাদের জন্য, বুঝে গেছে? আপনি এখান থেকে যে কোনো একটা অপশন এই দুইটা টিক দিয়ে রাখবেন, আমি অলওয়েজ এটাই দিয়ে রাখি। সেকেন্ড অপশনটা যদি বাচ্চাদের ভিডিও আপলোড দেন সেক্ষেত্রে চ্যানেলে মনিটাইজেশন পাবেন না, বুঝে গেছে? চ্যানেলে মনিটাইজেশন পাবেন না, ক্লিয়ার? দেন এখানে বলতেছে কি গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটা অ্যাডস এর আলাদা, ওইটা পরে, ওটা এখনই না, এটাও এখন না। দেন সাবস্ক্রাইব কাউন্ট, দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ অপশন আছে, ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এখন আপনার চ্যানেলটা তো নতুন, যদি দেখে যে এখানে সাবস্ক্রাইবার নাই কিন্তু ভিডিও আছে, মানুষ কি আপনার ভিডিও দেখতে চাইবে? না স্যার, ওই যে একটা নতুন চ্যানেল আর ভিডিও দেখে কি করবে, তাই না? সাবস্ক্রাইবার নাই, আপনি কি করবেন, এখান থেকে আপনার ওই সাবস্ক্রাইব কাউন্টের অপশনটা ওটা হাইড করে রাখবেন। আমি যদি এখান থেকে আপনাকে দেখাই, দেখেন যে ইউটিউবে মানুষ কি করছে, অনেকে এটাকে হাইড করে রাখছে, আমি এখানে চলে গেলাম, এখানে যান, দেখেন এখানে এই যে এখানে সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে না, 230 কে আপনার চ্যানেলে এখানে কোনো সাবস্ক্রাইবারই দেখা যাবে, বুঝা গেছে? অনেক এটা হাইড করে রাখে, জাস্ট হাইড করে রাখলে কি হয়, মানুষ দেখে। আমি কিন্তু এটা মোটামুটি যখন ভিডিও দেখি সবার কাছে এটা ফলো করি, এটা তার সাবস্ক্রাইবার গুলো। হ্যাঁ, নিউজের যে ইয়েগুলো আছে না চ্যানেলগুলা, অনেক নিউজ চ্যানেল দেখবেন যে ওইটার মধ্যে কি আছে, সাবস্ক্রাইবার হাইড করে থাকে নতুন যেগুলো থাকে, কিন্তু দেখবেন যে ভিউ হচ্ছে প্রচুর, সাবস্ক্রাইবার হাইড করে আছে, বুঝতে পারছেন? যখন আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাবে তখন আপনি ওটা কি টিক চিহ্ন উঠাই দিবেন, এই টিক চিহ্নটা উঠাই দিবেন, বুঝতে পারছেন? ডিসপ্লে দা নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এটা এখন দেখা যাবে না, আমি যদি টিক চিহ্ন দিয়ে দেয় তাহলে কি দেখা যাবে। এখন অ্যাডভার্টাইজমেন্ট ডিসেবল ইন্টারেস্টেড বেসড অ্যাডস, এখন আমরা জানি কি যে এইসবে আপনি টাকা পান আর না পান সেই অ্যাড চালাবে, আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয় ইউটিউব অ্যাড চালাবে, কিন্তু আপনাকে 1 পয়সাও দিবেন, বুঝছেন? কেন বলেন তো, তাদের লাভ।
তবে এটা সুবিধাও আছে যে চ্যানেল গুলোর মধ্যে অ্যাড চালাবে ইউটিউব, তার মানে কি ওই চ্যানেল গুলো ইউটিউবে পছন্দ হয়েছে, তার জন্য ওদের চ্যানেলে কি করতেছে অ্যাড চালাইতেছে, তাই না? তো ও এই জন্য চালাচ্ছে, পরবর্তীতে আপনার মনিটাইজেশন পাওয়ার জন্য কি হবে ওইটা মানে একটা সুবিধা সুবিধা হবে, বুঝতে পারছেন? ওকে, তাহলে অ্যাডভান্স সেটিংস এ আপনি ক্লিক করে জাস্ট এখান থেকে এটা ডিজেবল ইন্টারেস্ট বেসড অ্যাডস এটা আপনি এরকম রেখে দেবেন, টিক দিয়ে দিলে কি আপনার এটার মধ্যে কেউ ইউটিউব কখনো অ্যাড চালাইতে পারবে না, বুঝা গেছে? দেন আদার সেটিংস আছে, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, রিমুভ ইউটিউব অ্যাকাউন্ট, আপনার চ্যানেলটা যদি রিমুভ করে দিতে চান জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, আর আপনার চ্যানেল ম্যানেজ ইউটিউব কন্টেন্ট, বুঝি নাই থাকবে সবগুলো কি করে দিতে পারবেন, ডিলেট করে দিবেন যত ভিডিও টিডিও থাকবে, বুঝতে পারছেন? দেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টস এখানে ক্লিক করে আপনি ম্যানেজ করতে পারবেন, যেখানে আমি ক্লিক করে দিলাম এখান থেকে আমার সেম সেটিং আমাকে নিয়ে আসছে না, ম্যানেজ করার যে সেটিংটা সেখানে নিয়ে আসছে, তাহলে আমি কেটে দিলাম। সো বেসিক ইনফো এখানে বলতেছে কি সিলেক্ট অফ রেসিডেন্স, আপনি কোন দেশের চ্যানেলটা কোন দেশের, এখানে আমি কি দিব বলেন তো, নো এখানে আমি দিব ইউনাইটেড স্টেট, বাংলাদেশে মনিটাইজেশন হয় এখন বাট তাও আমি বিশ্বাস পাই না, যদি সমস্যা হয় মাঝে মধ্যে ভেরিফাই কিন্তু আমি করে নিয়েছি বাংলাদেশ দিয়ে, ওইখানে ওইখানে আবার কিন্তু ইউনাইটেড স্টেট দিয়ে না, ভেরিফাই করছি না ফোন নাম্বার দিয়ে, এই যে এখানে এই যে ফিচার্স এলিজিবিলিটি এখান থেকে আমি কি করছিলাম কান্ট্রি যখন ভেরিফাই করলাম তখন বাংলাদেশ দিয়ে করছিলাম, তাই না? বাট বাংলাদেশে এখন ইউটিউব মনিটাইজেশন দেয় বাট আমি তারপরেও বিশ্বাস পাই না, আমি করবো না, আমি এখান থেকে কি সিলেক্ট করে দেবো ইউনাইটেড স্টেটস বা অন্য কোনো দেশ বা ইন্ডিয়া বা যেটাই চান, আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিচ্ছি, চাইলে বাংলাদেশ দিতে পারেন যদি বিশ্বাস পান, ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট দিয়ে দিচ্ছি, বুঝছেন? দেওয়ার পরে এখন এখানে বলতেছে কি যে অ্যাড কিওয়ার্ড, অনেকে দেখবেন কি করে যে চ্যানেল খোলার পরে কি চ্যানেল সার্চ দিয়ে পায় না, কেন পায় না বলেন তো, তার জন্য কিওয়ার্ডটা সেভ করে না, কিওয়ার্ড কি জিনিস সেটা তো জানি, জানি কি না আপনি বলেন তো কিওয়ার্ড কি জিনিস, ইউটিউব কি বলেন, আপনি যদি কিওয়ার্ডটা দেখতে চান যে এখানে কোন ধরনের কিওয়ার্ড আপনি দিতে চান আপনার চ্যানেলের অনুপাতে, যেমন আমি যদি চলে যাই কোথায় আমার বেসিক আমার ই দিছিলাম কোথায় জানো, চ্যানেল চ্যানেলের ডেসক্রিপশনটা দিছিলাম উপরের দিকে, মেবি কোথায় যাবো কোথায় নেক্সট করে চলে আসে, আমি চ্যানেল ডেসক্রিপশন দিছিলাম না, দেখেন ইউ চ্যানেলে চলে গেল, ইউ চ্যানেল অ্যাবাউট, এই যে ডেসক্রিপশন দিছি এখানে কি আমার কিওয়ার্ড আছে না, দেখেন এখানে কিন্তু আমার কিওয়ার্ড আছে, এই একটা কিওয়ার্ড আছে, দেন কি ওয়ান অফ দ্য বেস্ট আইটি ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট, একটা কিওয়ার্ড, কিওয়ার্ডটা কিন্তু অনেক একটু বড় হয়েছে তাই না, এটা হচ্ছে লং টার্ম কিওয়ার্ড, কিওয়ার্ডের দুই ধরনের শর্ট টার্ম, এই কিওয়ার্ড দিয়ে হ্যাশট্যাগ বানানো যায়, বুঝছেন? এটা দিয়ে হ্যাশট্যাগ আপনি বানাতে পারবেন, সো হ্যাশট্যাগ হচ্ছে কি লাস্টে ফার্স্টে একটা হ্যাশ থাকবে প্লাস হচ্ছে কি এই স্পেসগুলো থাকবে না, বুঝা গেছে? ওকে, দেন তাহলে আমরা এই কিওয়ার্ডগুলো কোথায় পাবো, এই চ্যানেল রিলেটেড কিওয়ার্ড, এই যে এখানে আমি ডেসক্রিপশনটা লিখছি এইটার থেকে আমি দিয়ে দিব, প্লাস হচ্ছে কি আমি না পাইলে আমি জাস্ট চলে যাব কোথায়, এই যে এইখানে গুগলে যা লিখবো যে মামা তুমি আমাকে বলে দাও যে আমি আমার চ্যানেলের জন্য কি কি হ্যাশট্যাগ দিতে পারি, কিওয়ার্ড দিতে পারি, তাহলে আমি জাস্ট লিখবো কি যে ইউটিউব ইউটিউব চ্যানেল কিওয়ার্ড আপনাদের কি টুলস দেখাইছিলাম,
দেখাইছিলাম অনেকগুলো টুলস মনে হয়। যাই হোক, আমি আমার চ্যানেলটা কোন দেশে দিচ্ছি, বাংলাদেশে ই হবে, তাহলে বাংলাদেশ ইএমজি বাংলাদেশ। সো এখানে আমি কিওয়ার্ড ধরেন দিব কোনটা, ক্রিয়েটিভ আইসিটি একাডেমি এই রিলেটেড বা হচ্ছে ফ্রিল্যান্সিং ট্রেনিং এই রিলেটেড কিওয়ার্ড গুলো কি কি আছে লিখে জাস্ট ফাইন কিওয়ার্ডে সার্চ করো। আই এম নট এ রোবটে ক্লিক করলাম, সে আমাকে এই রিলেটেড বাংলাদেশের যেগুলা কিওয়ার্ড আছে যেমন ইসেখন ফ্রিল্যান্সিং ট্রেনিং, তাই না, এখানে আমার নামটা লেখা আছে ক্রিয়েটিভ আইটি ফ্রিল্যান্সিং ট্রেনিং, ঠিক আছে। দেন এখানে আমি দিতে পারি ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ, দিতে পারি ফ্রিল্যান্সিং ট্রেনিং ইন বাংলাদেশ। দেন এখানে দেখেন ফ্রিল্যান্সিং ট্রেনিং, এগুলো হচ্ছে আমার একটা কিওয়ার্ড, বুঝতে পারছেন। সো এই কিওয়ার্ড গুলো আমি আমার এই ইয়ের মধ্যে দিয়ে দিতে পারি, কোথায় কাস্টমাইজ চ্যানেল, দেন চলে যাব কোথায় বেসিক ইনফরমেশন, না কোথায় যেন ছিলাম আমি, আচ্ছা এখানে না এখান থেকে সেটিংস, সেটিংস থেকে মেবি, হ্যাঁ সেটিংস থেকে যেন কই গেছিলাম, ম্যানেজ অ্যাকাউন্ট না কোথায় আমার চ্যানেলটা যেহেতু এই রিলেটেড, সো এই রিলেটেড কিওয়ার্ড গুলো আমি কি করবো এখান থেকে নিয়ে যাব, জাস্ট আমি এটা নিয়ে যাচ্ছি, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, একটা কিওয়ার্ড হয়ে গেল না, হয়ে গেছে কিন্তু দেখেন এখানে যে ই সহ আছে অনেকগুলো কিওয়ার্ড ভলিউম। সো এটা করার আগে আমি কি করব, এই যে যে কিওয়ার্ড গুলো আছে এগুলো আমি সম্পূর্ণ ধরেন একটা নোটপ্যাডে নিয়ে নিব, রাইট ক্লিক এডিট এন্ড টেক্সট ডকুমেন্ট, এখানে রাইট ডাবল ক্লিক করলাম দেন পেস্ট করে দিলাম, তাই না। এখন এইখান থেকে আমার নিতে সুবিধা হবে না, জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করব আর এখানে নিয়ে বসাবো, দেখেন প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে নিচ্ছে পেস্ট করার সাথে সাথে, দেখেন এইভাবে নিবে, এগুলা দিয়ে সার্চ করলে আপনাকে কি পাবে মানুষ, তাই না। আমি যদি আমার কিওয়ার্ড দিই যেমন ক্রিয়েটিভ টিআইভি ক্রিয়েটিভ আইসিটি একাডেমি দেন এন্টার, তারপরে আমি দিলাম হচ্ছে বেস্ট আইটি ট্রেনিং, আপনি আপনার মতো করে দিতে পারেন কিওয়ার্ড গুলা, ঠিক আছে। সো এইভাবে আমি কিছু কিওয়ার্ড দিয়ে দেবো, কয়টা দিতে পারবো 500 ক্যারেক্টারের কিওয়ার্ড দিতে পারবো, বুঝতে পারছেন। এখানে 500 ক্যারেক্টারের কি কিওয়ার্ড দিবেন আপনার চ্যানেল রিলেটেড, আপনার চ্যানেলের নাম ওইখানে দিবেন, বুঝতে পারছেন, যাতে আপনাকে সার্চ করলে পাওয়া যায়, ঠিক আছে। ওকে দেন দেওয়ার পরে এখানে বলছে কান্ট্রি অর রেসিডেন্স, আপনি এখান থেকে কি করবেন ইউনাইটেড স্টেটস, ভিডিওর কিওয়ার্ড আলাদা, এটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি দিতে পারবেন, এটা হচ্ছে চ্যানেলের কিওয়ার্ড, এটা হচ্ছে চ্যানেল সার্চ দিলে পাওয়া যাবে ইউনাইটেড স্টেট। দেন দেওয়ার পরে আপনি এখানে চলে ইয়ে করে দেন, সেভ করে দেন, এটা সেভ হয়ে গেল, আপনার কিওয়ার্ড কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে, বুঝতে পারছেন। আবার চ্যানেলে চলে যান, জেনারেল অ্যাডভান্স, এগুলো আমি দেখ করলাম, দেখলাম তো বেসিকটা, হ্যাঁ কিওয়ার্ড, দেন আপলোড ডিফল্টস, এখানে দেখেন বলছে কি বেসিক, বেসিকের এখানে থেকে অ্যাড টাইটেল, আপনার যে ভিডিও টাইটেল গুলো আছে আপনি যে ভিডিও গুলো আপলোড করবেন, প্রত্যেকটা ভিডিও একটা করে টাইটেল থাকে না, যে কোন রিলেটেড ভিডিও, সে টাইটেল যদি আপনি এখানে দিয়ে দেন একটা, তাহলে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে একই টাইটেল প্রত্যেকটা চলে যাবে, এটা দরকার আছে, হ্যাঁ তাহলে এটা দরকার নাই। দেন ডেসক্রিপশন, প্রত্যেকটা ভিডিওর জন্য কি আলাদা আলাদা ডেসক্রিপশন হবে না, নাকি একটা ভিডিওর জন্য কি ডিসক্রিপশন সব একই থাকবে প্রত্যেকটা ভিডিওর জন্য, তাহলে আলাদা আলাদা হইলে আমি কি করবো এখানে দিব না, বুঝতে পারছেন। ওকে দেন এখানে বলছে কি ভিজিবিলিটি প্রাইভেট নন লিস্টেড, আপনি যে ভিডিও গুলো পাবলিশ করবেন সেটা কি পাবলিক থাকবে নাকি প্রাইভেট থাকবে, নন লিস্টেড, পাবলিক বলতে কি সবাই দেখতে, প্রাইভেট শুধু আমি দেখতে পারবো, আনলিস্টেড কি কেউ এটা সার্চ দিলে পাবে না, বাট আমি যদি তাকে লিঙ্কটা দেই, লিঙ্কটা যদি দিয়ে দেয় ভিডিও, সেই লিঙ্কে সে ক্লিক করলে কি দেখতে পারবে, ভিডিওটা দেখতে পারবে।
ওকে দেন হচ্ছে কি ট্যাগ ইন্টার এখানে আবার আপনি কি দিতে পারবেন আপনার যে ভিডিওর ট্যাগ গুলো আছে আপনি যে ভিডিওটা পাবলিশ করতেছেন সেটা যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড ট্যাগ কিন্তু দেওয়ার অপশন থাকে এখানে আপনি কিছু ট্যাগ সেভ করে রাখতে পারবেন যেটা ডিফল্ট ভাবে প্রত্যেকটা ভিডিওতে আপনার চলে যাবে সেটা আপনি কোনগুলো দিতে পারেন আপনার চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড ভিডিওর মধ্যে দিতে পারেন না সেগুলো আপনি এখানে সেভ করে রাখতে পারবেন আর কিচ্ছু দেওয়ার দরকার নেই বুঝতে পারছেন তাহলে চ্যানেল রিলেটেড কিওয়ার্ড আমি এখান থেকে যদি কয়েকটা নিয়ে যাই এই যে ধরেন এখান থেকে ফ্রিল্যান্সিং ট্রেনিং এটা নিয়ে গেলাম দেন আমি চাচ্ছি এখানে আরেকটা দিব কি ক্রিয়েটিভ আইসিডি একাডেমি এইভাবে হচ্ছে কি আমি কিওয়ার্ড দিয়ে দিলাম বুঝছেন এভাবে চার পাঁচটা দিয়ে এখানে সেভ করে রাখলাম যাতে আমার ভিডিওর সময় আমি দিতে পারি এখান থেকে ডিফল্ট ভাবে যেগুলো দিচ্ছি সেগুলো নিয়ে নে ক্লিয়ার ওকে জাস্ট আপনি এখান থেকে সেভ এ ক্লিক করে দেন সেভ হয়ে গেছে আবার সেটিংস এ চলে যান এখান থেকে অ্যাডভান্স অপশন আছে এখানে অটোমেটিক চ্যাপ্টার যেটা আছে এই যে এটা আপনার অটোমেটিক থাকবে দেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা কিন্তু অনেক ই একটা জিনিস দেন ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন মানে আপনি যদি এটা দিয়ে রাখেন ক্রিয়েটিভ কমন তার মানে কি আপনার ভিডিওগুলো যে কেউ অন্য একটা ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবে রিইউজ করতে পারবে বুঝতে পারছেন অনেক ইউটিউব দেখবেন যে ভিডিও আছে যেগুলো কি ক্রিয়েটিভ কমন্স এর আন্ডারে যেগুলো রিইউজ করা যাবে পুনরায় ইউজ করা যাবে হ্যাঁ সো আমি যদি এখানে সার্চ করি দেখেন আমি যদি ইউটিউবে যা সার্চ করি youtube.com এ চলে গেলাম আমি দেখাচ্ছি যে ক্রিয়েটিভ লাইসেন্সের ভিডিও কমন লাইসেন্সের ভিডিওগুলো কি হয় ক্রিয়েটিভ কমন ভিডিও অন ইউটিউব এগুলো আপনি চাইলে রিইউজ করতে পারেন এই যে ভিডিওগুলো আছে না নিচের দিকে যাই এই যে দেখেন আমি এখানে ক্লিক করলাম এই ভিডিওটা আমি পাবলিক ক্লিক করলাম সো এখানে দেখেন যে এই ভিডিওটা কিন্তু আমার কপিরাইট ফ্রি এই ভিডিওর মধ্যে কোনো কপিরাইট নাই বুঝছেন কপিরাইট নাই কিন্তু এই ভিডিওর মধ্যে আমি নিচের দিকে যদি যাই এই ভিডিওতে কোনো কপিরাইট নাই এটা আপনার এই যে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন লাইসেন্স দেওয়া আছে রিইউজ অ্যালাউ আপনি চাইলে এটা ইউজ করতে পারেন ইউটিউবে পুনরায় কোনো সমস্যা নেই এটা ডাউনলোড করে এটাই আবার আপলোড করতে পারেন বুঝতে পারছেন তার ক্ষেত্রে একটু মনিটাইজেশনের সমস্যা হবে একটু এডিট হালকা করে দেন দিলে ভালো হয় চাইলে এইভাবে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন বুঝতে পারছেন এখান থেকে এই যে এই সিনগুলা কিন্তু প্রচুর মানুষ দেখে ইউটিউব থেকে ডাউনলোড করার জন্য আলাদা এক্সটেনশন আছে প্লাস আপনি যদি এই যে এখানে ইউটিউবের ওয়াই এর আগে যদি দুইটা এস মেরে দেন হ্যাঁ এন্টার দেন এখন দেখেন আপনাকে নিয়ে যাবে কোথায় ডাউনলোডের যে অপশনটা আছে সেখানে এই যে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে আপনি এই যে এখানে ডাউনলোড নামের অপশনটা চলে আসছে এই যে আপনি কোন সাইজের চাচ্ছেন MP4 না কোন 720 HD দেওয়ার পরে জাস্ট ক্লিক করুন এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে দেখছেন আমি এটা রাইট ক্লিক করে এটা ক্যান্সেল করে দিচ্ছি এটা আমি ডাউনলোড করব জাস্ট আপনি কি করবেন জানেন ইউটিউব আছেন আপনার ভিডিও যেটা প্লে করছেন আপনি ধরেন এটা আপনার ভিডিও এটা আপনি প্লে করছেন তাই না আমি একটু জুম করে দেখাই জুম কি হইছে জুম তো হইল না আচ্ছা দেখেন যাই হোক এটা জুম করা যায় তো এই ওয়াই আছে না ওয়াই ওয়াই এর আগে ডট আছে না ডটের পরে এবং ওয়াই এর আগে এই দুইটার মাঝখানে আপনি দুইটা এস লাগাই দিবেন এস ঠিক আছে ডাবল এস দিয়ে দিবেন দেন এন্টার দিবেন এন্টার দেওয়ার সাথে সাথে দেখবেন যে এই যে ডাউনলোডের যে অপশনটা চলে আসবে ঠিক আছে জাস্ট এখান থেকে আপনি এই যে ডাউনলোডে ক্লিক করে দিবেন বা এই এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন অটোমেটিক কি এই যে ডাউনলোড হওয়া শুরু হয়েছে নিচে দেখছেন সব ভিডিও ডাউনলোড করতে পারবেন কপিরাইট ছাড়াও কপিরাইট সব এটা কল ল্যাপটপের জন্য পরে পরে তাহলে দেখেন আমি এখান থেকে ক্রিয়েটিভ এই শুনেন ডাউনলোড পরে করেন ক্রিয়েটিভ কমন্স এখান থেকে লাইসেন্স দেওয়া আছে ঠিক আছে লাইসেন্স থেকে ক্রিয়েটিভ কমন্স যদি আমি দিয়ে দেই তার মানে কি আমার ভিডিওটা রিইউজ করতে পারবে দেন হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে দিলাম মানে আমার এটা কেউ রিইউজ করতে পারবে না ওকে দেন এখানে হচ্ছে কি ক্যাটাগরি আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি আপনি কোন ধরনের ভিডিওটা আপনার চ্যানেলে পাবলিশ করবেন বুঝতে পারছেন
ফিল্ম এন্ড অ্যানিমেশন নাকি হচ্ছে অটোস এন্ড ভেহিকলস পেটস এন্ড অ্যানিমালস স্পোর্টস কোন টাইপের? সো আমারটা হচ্ছে কি ক্রিয়েটিভ আইসিটি একাডেমি, যেহেতু সেটা আমি কি দিতে পারি এডুকেশন অ্যান্ড পিপল অ্যান্ড ব্লগ দিতে পারি, যেহেতু আমি আপনাদের সাথে পিপল অ্যান্ড ব্লগ এর মধ্যে পড়ে না, সো আমি এখানে দিতে পারি কি এডুকেশন, তাই না? আপনারটা যদি সায়েন্স এন্ড টেকনোলজি রিলেটেড হয় সায়েন্স এন্ড টেকনোলজি, কমেডি রিলেটেড হলে কি কমেডি দিবেন, বাট রাইট ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে, যদি রাইট ক্যাটাগরি সিলেক্ট না করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বি পাবেন না, বুঝা গেছে? সো ক্যাটাগরি থেকে আপনাকে এখান থেকে এডুকেশন আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজটা কোন ল্যাঙ্গুয়েজ, আপনি যে ভিডিওটা বানাইছেন সেটা কোন ভাষাভাষীর মানুষের জন্য বানাইছেন, যদি আপনার কন্টেন্টটা হয় আফ্রিকান ল্যাঙ্গুয়েজে ইউ হ্যাভ টু ইউজ মাস্ট বি আফ্রিকান, অ্যান্ড ইফ ইউ মেড দিস ভিডিও অনলি ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইউজার চয়েস ইন হিয়ার বাংলা, ঠিক আছে? জাস্ট এখান থেকে আপনি যে ল্যাঙ্গুয়েজটা ভিডিও বানাইছেন সেটা এখান থেকে চয়েস করে দেন। সো আমার ই হচ্ছে কি বাংলা, অ্যান্ড হচ্ছে কি ক্যাপশন সার্টিফিকেট, এখান থেকে আপনি দিয়ে দেবেন কি দিস কন্টেন্ট হ্যাজ নেভার এয়ার্ড অন টেলিভিশন ইন দা ইউএস, বুঝতে পারছেন? এই যে আমি কন্টেন্টটা পাবলিশ করছি, সো এই কন্টেন্টটা কখনো ইউএস বা, আচ্ছা এখানে আরেকটা অপশন ছিল, আচ্ছা ওই অপশনটা নাই যেহেতু, তাহলে আমি ফার্স্টে টেস্ট করব দিস কন্টেন্ট হ্যাজ নেভার এয়ার্ড অন টেলিভিশন ইন দা ইউএস, মানে এই কন্টেন্টটা কখনো কি ছিল না ইউএস এর কোনো টেলিভিশনে প্রচার হয় নাই, এরকম চ্যানেলে কোনো সময় প্রচার হয় নাই। ওকে, দেন হচ্ছে কি টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। এই আপনি ফোন চাপতেছেন কেন? ইংলিশে দিচ্ছেন না বাংলায় দিচ্ছেন, ইংলিশ কানাডা, ইংলিশ ইন্ডিয়া, আয়ারল্যান্ড, কোন দেশের ইংলিশে দিচ্ছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, বুঝতে পারছেন? সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। সো আমি আমার টাইটেল ভিডিও টাইটেলটা রাখবো কিসে, ইউটিউব অলওয়েজ সাজেস্ট করে কি ইংলিশ, বুঝতে পারছেন? বাট যখন আপনি অন্য কোনো টাইটেল দিবেন সেটা কিন্তু এরকম ই হয় না, রিস হয় না। সো ইংলিশ ইউনাইটেড স্টেট, দেন হচ্ছে কি কমেন্টস, দেন এখানে বলছে কি কমেন্টস ভিজিবিলিটি, আপনি যে ভিডিওটা আছে সেটার মধ্যে কি কমেন্ট কেউ করতে পারবে না, করতে পারবেন, অনেক ভিডিও আছে দেখবেন যে আপনি কমেন্ট করতে পারেন না, বুঝতে পারছেন? সো এখান থেকে অ্যালাউ অল কমেন্টস করে দিলে যে কেউ কমেন্ট করতে পারবে, যে কোনো ধরনের লিঙ্কিং দিতে পারবে, আপনি যদি চান যে আপনার ভিডিওর নিচে কেউ কোনো লিঙ্ক শেয়ার করতে পারবে না, কোনো ধরনের স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবে না, অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছেন? সো সেই ধরনের আপনি কি করবেন, হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ, যেটা হচ্ছে কি এটার সাথে যায় না আপনার ওই ভিডিওর সাথে, কমেন্টগুলো ইউটিউবের কাছে মনে হয় যে না এটা অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা যে আপনার ই ইউজ করছে ওয়ার্ড, সেক্ষেত্রে ওটা ইউটিউব কি করবে অটোমেটিক ওটাকে ইয়ে করে দেবে, বুঝতে পারছেন? এটা দিয়ে রাখবেন দুই নাম্বার, দেন ইউজার্স ক্যান ভিউ রেটিং ফর দিস ভিডিও, হ্যাঁ অবশ্যই ভিডিওতে রেটিং দিতে পারবে এটা দিয়ে, দেন পারমিশনে যদি চলে যাই আমি, ওকে পারমিশনে এটা মেবি এখানে অনেক কিছু চেঞ্জ করছি ইউটিউব যেটা আগে এরকম ছিল না, কিপ ম্যানেজিং পারমিশন ইন ব্র্যান্ড অ্যাকাউন্ট কন্টিনিউ ব্র্যান্ড অ্যাকাউন্ট এর চেঞ্জ পারমিশন ইউ ক্যান অ্যাসাইন পিপল, ওকে দেখেন এখানে বলছে কি যে আপনি যে ওই যে অপশনটা যে আগে বলছিলাম যে ম্যানেজার খুঁজলাম পাইলাম না, সেটা হচ্ছে এখানে আপনি যদি পারমিশন দিতে চান, যেটা রুলস দিতে চান পেজে, আপনি একজন ধরেন আপনি একজন কি বায়ার, সো আপনি একজন ক্লায়েন্ট ইয়েকে যে ফ্রিল্যান্সার তাকে দিয়ে কাজটা করাবেন, তাকে বলতেছেন যে তাহলে তোমাকে আমি কি করে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলের ম্যানেজার করে দিচ্ছি, আচ্ছা আমাকে তো সেই জায়গাতে নিয়ে আসলো, একটু ঝামেলা আছে তাই এটা পরে দেখবো না আমি, সমস্যা নেই এটা পরে দেখতে হবে, আর যদি আপনারা কেউ এটা খুঁজে করে করতে পারেন তাহলে করে নিয়েন, বুঝতে পারছেন? আর না হলে নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দেবো। দেন কমিউনিটি, কমিউনিটি হচ্ছে কি এখানে এগুলা কিছু করার দরকার নাই, ইডিয়ান ইউজার ব্লক ইউজার এখানে আপাতত কিছু দরকার নেই, নতুন হিসাবে ডিফল্ট এখানে সব যে এরকম যে হোল্ড কমেন্টস করে দিয়েছিলাম ভিডিওর জন্য এটা এরকমই থাকবে, দেন এগ্রিমেন্ট এতটুকু করতে পারলেই আপনার ইউটিউব চ্যানেলটা কি, আর এখানে কিন্তু যে জেনারেল ডিফল্ট ইউনিটস আছে না ডলারের এটা কিন্তু কেউ চেঞ্জ করেন না, তাহলে কিন্তু আপনার ডলার আসবে না, বোঝা গেছে? ভবিষ্যতে যদি পারেন, যদি সেই ক্ষেত্রে, সো আমি যতটুকু ইয়ে করলাম জাস্ট আমি সেভ করে দিই, আমার এখন এই চ্যানেলটা সম্পূর্ণ কি হয়ে গেছে সেভ হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন আমি যে ভিউ চ্যানেলে যাই, দিস ইজ মাই চ্যানেল, এটা হচ্ছিল আমার ব্যাক এন্ড, এটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড, বুঝতে পারছেন?
এখন আমি এখান থেকে ভিডিও আপলোড করতে পারবো, সবই করতে পারবো, প্লেলিস্ট এখানে। জাস্ট আমি আজকে দেখালাম যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে অপটিমাইজেশন করা যায়। সো নেক্সট ক্লাসে আপনাদের যেটা করতে হবে, প্রত্যেক জনের একটা করে ইউটিউব চ্যানেল এইভাবে এই লোগো প্লাস হচ্ছে কি ব্যানার দিয়ে ডিজাইন করে দিতে হবে, বুঝতে পারছেন? আমি যে পর্যন্ত করছি ওই পর্যন্ত, আর এই চ্যানেল গুলো আমি প্রত্যেকটা কি সুন্দরভাবে দেখবো যে আপনারা করতে পারছেন কি না, করছেন কি না। আপনারা যদি বুঝেন সেক্ষেত্রে ভালো, আর যদি না বুঝে থাকেন বলতে পারেন। আপনি চলে যান হচ্ছে এখান থেকে সেটিংস এ চলে যান, এই যে সেটিংস, সেটিংস এ চলে আসার পরে আপনি ভিউ অ্যাডভান্সড সেটিংস, আচ্ছা এখান থেকে না, এই যে এই পাশের সেটিংস থেকে তো সেটিংস এ চলে গেলাম, দেন আরেকটা ওইটা দেখতে পারেন, জাস্ট আপনি ইউর চ্যানেলে ক্লিক করবেন, এই যে উপরে যে লিংকটা আছে না, এটা হচ্ছে আপনার চ্যানেলের ইউআর, বুঝতে পারছেন? এইটাই হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল, সহজ হয়ে যেটা, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, দেন ইউর চ্যানেলে ক্লিক করবেন, উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল, বুঝা গেছে? আচ্ছা ব্র্যান্ড বলতে হচ্ছে এরকম যে আপনি ধরেন একটা কোম্পানির কাজ করতে পারেন, সেক্ষেত্রে একটা কোম্পানি কিন্তু একই নামে সব থাকে, তাদের দেখবেন কালারও ওই সেম ইয়ে থাকে, একই কালার থাকে, লোগো থেকে শুরু করে তাদের যে কোম্পানির কোনো টি শার্ট থাকে, প্লাস হচ্ছে যে কোনো জিনিস ইউজ করবে তারা তারা সেম ব্র্যান্ডে ব্র্যান্ডে রাখে, তাই না? তো এখন যদি একটা ইউটিউব আপনি চ্যানেল খুলেন, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই একটা ব্র্যান্ড অ্যাকাউন্টই করবেন, ওটা হচ্ছে আপনার ব্র্যান্ড। আর পার্সোনাল হচ্ছে কি, আপনি ধরেন নিজের পরিচিতির জন্য একটা চ্যানেল করছেন পার্সোনাল, ওটা হচ্ছে পার্সোনাল, বুঝতে পারছেন? তো আপনি চাইলে পার্সোনালকে ব্র্যান্ড, ব্র্যান্ডকে পার্সোনাল ট্রান্সফার করতে পারেন, কোনো সমস্যা নেই।